বাংলাদেশের মধ্যে। হ্যাঁ ঠিক আছে, নাম বলে আসলে শেষ করা যাবে না, এই জন্য নাম বলছি না, কারো সমস্যা নেই। মাঝে মধ্যে তোমাদের ভাইয়া, চ্যাট বক্সে জানাতে বলুন, চ্যাট বক্সে। ঠিক আছে, আবরার ভাই কি চলে আসছেন কিনা? আবরার ভাইয়া আছেন? হ্যাঁ ভাই, আমি আছি। আচ্ছা আচ্ছা, ভাইয়ারা সবাই চলে আসছে অলরেডি। তো এখানে ম্যাক্সিমাম হচ্ছে ভাইয়ারা ঢাকা থেকে জয়েন করেছে, আমিও ঢাকার পার্শ্ববর্তী নারায়ণগঞ্জ কাছাকাছি আছি। তো যাই হোক, এখানে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত প্রায় সব জেলার অনেক স্টুডেন্ট প্রায় এখানে চলে আসছে। আসলে জেলা তো মাত্র কয়টা, 64টি। আমাদের স্টুডেন্ট তো অনেক, থাউজেন্ডস অফ স্টুডেন্ট, তো আসলে এক এক জেলা থেকে অনেকেই আসছে, জয়েন করেছে। তো সমস্যা নেই, অনেকে হয়তো অনেক অসুস্থ থাকা সত্ত্বেও আজকে ক্লাসে জয়েন করেছ। তো বিশেষ করে যারা নেটওয়ার্ক প্রবলেমের কারণে বিভিন্ন গ্রামে গঞ্জে বা যেখানে নেটওয়ার্ক পাওয়া যায় এরকমও শুনেছি গাছের আগায় উঠে নাকি ক্লাস করে, এগুলো আসলে স্পেশাল বিষয়। তারপর হচ্ছে ক্ষেতে খামারে বা নদীর তীরে, সেদিন একজন স্টুডেন্ট বললো নদীর তীরে গিয়ে ক্লাস করতেছে। তো সমস্যা নেই, যাই হোক, যে যেখান থেকে পারো, যেখান থেকে জয়েন করেছো, তো সবাইকে জানাচ্ছি আমাদের উদ্ভাস উন্মেষ শিক্ষা পরিবারের পক্ষ থেকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। তো কিছুক্ষণের মধ্যে আমাদের ক্লাস স্টার্ট হয়ে যাচ্ছে। আজকের ক্লাসটি পরিচালনা করবেন আমাদের আবরার ভাই, সাথে আছি আমি হুসাইন মাহমুদ, আর থাকবেন রাজা ভাই। তো কিউএনএতে তোমাদের বিশেষ করে টপিক রিলেটেড যে কোশ্চেন গুলো থাকবে তোমরা কিউএনএতে প্রশ্ন করবে, মনে থাকে যেন কিউএনএতে কোশ্চেন করবে টপিক রিলেটেড, প্রাসঙ্গিক কোশ্চেন, অপ্রাসঙ্গিক কোনো প্রশ্ন বা কমেন্ট করতে পারবে না, আর টপিকের বাহিরে কোশ্চেন গুলো করবে না। ঠিক আছে, আজকে টপিকে যা আছে সেই রিলেটেড কোশ্চেন গুলো করবে। আর আর হচ্ছে ভাইয়া ক্লাসে যদি কিছু জানতে চাই সেটা তোমরা চ্যাট বক্সে উত্তর দিবে, সরাসরি উত্তর দিবে। ভাইয়াকে তুমি যদি কিছু স্পেশালি জানাতে চাও সেটাও তোমরা চ্যাট বক্সে দিতে পারো। তাহলে শুরু হয়ে যাবে ক্লাস এখনই, অনেক মনোযোগ দিয়ে অ্যাটেনশন নিয়ে ক্লাস করবে। ভাইয়া যে টপিকটা বুঝাচ্ছেন ভালো করে বুঝবে, অনেকে টপিক না বুঝে ভাইয়ার কথা না শুনে কোশ্চেন করতে থাকে। তো কোশ্চেন করতে থাকলাম, তুমি যে কোশ্চেন করতেছো সেটা কিন্তু ভাইয়া অলরেডি বুঝাচ্ছেন লাইভে, তো না বুঝে প্রশ্ন করবো না, আগে টপিক বুঝো, শেষ করো, দেন কোশ্চেন থাকলে কেউ তো করবে ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে এখনই ক্লাস শুরু হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে আবরার ভাইয়া ক্লাস শুরু করা যাক। হ্যাঁ হোসেন, আমরা খুব দ্রুত শুরু করবো ইনশাল্লাহ, একটু হোল্ড করি আমরা। আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে সবাই ধরো মাঝে মধ্যে নেটওয়ার্ক একটু প্রবলেম হতে পারে, তো এখান থেকে নেটওয়ার্ক খুব বেশি প্রবলেম হয় না, মাঝে মধ্যে হয়, কিন্তু তোমাদের এখানে নেটওয়ার্ক প্রবলেম হলে হয়তো বা সাউন্ড শুনতে বা কিছু একটা হতে পারে, সেই ক্ষেত্রে তোমরা রিজয়েন করে দেখবে, আর তারপরও বেশি প্রবলেম হলে আমাদেরকে জানাবে। ঠিক আছে, আর এখন সাউন্ড ক্লিয়ার কিনা আমাদেরকে একটু জানাও, চ্যাট বক্সে জানিয়ে দাও ইয়েস অর নট, সাউন্ড সবাই শুনতে পাচ্ছ কিনা ক্লিয়ারলি। ওকে, তাহলে যারা যারা বলছে সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছে, সবাই প্রায় সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছে, প্রবলেম হলে অবশ্যই আমাদেরকে নক করবে। ঠিক আছে, ওকে, তাহলে ক্লাস শুরু হয়ে যাবে এখনই। ওকে, সবাইকে শুভ সন্ধ্যা, গুড ইভিনিং এবং আসসালামু আলাইকুম। আমরা আজকে ইংলিশের E1 অর্থাৎ প্রথম লেকচারটা কভার করতে যাচ্ছি ইনশাআল্লাহ। সো তোমাদের আমাকে স্পষ্ট শুনতে পাচ্ছো কিনা, যদি আমাকে একটু স্পষ্ট শুনতে চাও তাহলে ইয়েস লিখে জানাই দাও। ওকে ওকে, থ্যাংক ইউ ফর ইউর ফিডব্যাক। আমি দেখতে পাচ্ছি সবাই আমাকে স্পষ্ট শুনতে পাচ্ছে, সুতরাং আমি ক্লাস শুরু করতে চাচ্ছি। সো আজকে আমাদের যে প্রথম লেকচার আছে, প্রথম লেকচারের টপিক গুলো তোমরা অলরেডি দেখতে পাচ্ছ, নেম অফ দ্য টপিক্স ইজ আর নেমস অফ দ্য টপিক্স আর অলরেডি গিভেন। সো আমরা একটু যাই, এখানে মোট 8টা টপিক আছে, এই 8টা টপিকের উপর আমরা আলোচনা করব ক্লাসে ইনশাআল্লাহ। এবং এই 8টা টপিকের সবগুলোর গ্র্যাভিটি এক সমান না, সো কিছু কিছু টপিক বেশি ইম্পর্টেন্ট, কিছু কিছু টপিক একটু কম ইম্পর্টেন্ট, কিছু কিছু টপিক আবার স্পেসিফিক কিছু রুলস বেশি ইম্পর্টেন্ট। সো আমি ক্লাসের মাঝখানে
যে যে অংশগুলো বেশি বেশি গুরুত্বপূর্ণ সেগুলো আমি দাগিয়ে দেওয়ার চেষ্টা করব, সম্ভব হলে আমি তোমাদের সাথে বিগত বছর প্রশ্নগুলো শেয়ার করার চেষ্টা করব। সুতরাং তোমরা এই ব্যাপারে একটু মনোযোগী হও, আর হচ্ছে যদিও অনলাইন ক্লাস কিন্তু সাথে একটা খাতা কলম রাখলে ভালো হয়, এই কারণে আমি পিডিএফ অবশ্যই দিয়ে দিব ক্লাসের পরে, বাট স্টিল একটা খাতা কলম রাখলে এই কারণে ভালো হয় যে যে ইম্পর্টেন্ট অংশগুলো আমি বলবো যেগুলো কিন্তু ইম্পর্টেন্ট, বিশেষ করে থ্রি স্টার, তো ওগুলাতে তুমি যেন একটা এক্সট্রা অ্যাটেনশন দিতে পারো। ওকে, সো আমি আগাচ্ছি, শুরু করছি। সো ফার্স্ট অফ অল, প্রথমে আমরা এখানে লেকচার শুরুতে একটা হচ্ছে ইংলিশের মার্ক ডিস্ট্রিবিউশন সম্পর্কে তোমাদেরকে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি। তোমরা জানো যে ঢাকা ইউনিভার্সিটির কোয়ালিটি ইংরেজি দাগানো বাধ্যতামূলক নয়, তুমি চাইলে বায়োলজির পরিবর্তে ইংরেজি দাগাতে পারো, কিন্তু ঢাকা ইউনিভার্সিটি ঘ ইউনিটে ইংরেজি দাগানো বাধ্যতামূলক। তো ঢাকা ইউনিভার্সিটি ঘ ইউনিটের ক্ষেত্রে হচ্ছে আমাদের ইংরেজি থেকে এমসিকিউ এবং রিটেন দুই ক্ষেত্রে ইংরেজি থেকে প্রশ্ন আসে, এবং সেক্ষেত্রে এমসিকিউতে ইংরেজির নাম্বার থাকে 20। এ দেখো, এটা এখানে দেখানো আছে, দেখো ডিউনিটে লিখে আছে এমসিকিউ থাকে, রিটেনও থাকে, তার মধ্যে হচ্ছে ইংলিশে হচ্ছে 20, সেটা কিসে? এমসিকিউতে। আবার রিটেনে দেখো ইংলিশ, ই ফর ইংলিশ, ওকে, ইংলিশে হচ্ছে কত? 15 মার্ক থাকে, ঠিক আছে? তো এরকম হচ্ছে ব্যাপারটা। সো 15 15 15, তো 3 15 45 নাম্বার রিটেন হবে। সো ব্যাপারটা হচ্ছে এরকম, আর এখানে হচ্ছে আবার 55 নাম্বার হচ্ছে এমসিকিউ। সো এইভাবে হচ্ছে মার্ক ডিস্ট্রিবিউশন কোনটা থেকে, যেমন বুয়েটে আমাদের ইংরেজি নাই, ঠিক আছে, যেটা একসময় ছিল এখন আর নাই বুয়েটে ইংরেজি, সো এরকম আর কি। সো কোন ইউনিভার্সিটিতে কোন ইউনিটে কি পরিমাণ প্রশ্ন আসে এটা সম্পর্কে একটা ধারণা দেওয়া আছে। সো তোমরা অনেকে আমাকে প্রশ্ন করছিলে ভাই ইংলিশ কতটুকু কি লাগে, সো এইটার এখানে অ্যান্সার কিন্তু অলরেডি গিভেন। ওকে, সো তোমরা একটু সময় নিয়ে পরবর্তীতে এই অংশটা দেখবা ভালো মতো, যে কোশ্চেন অ্যানালাইসিসটা। ওকে, সেকেন্ড থিং হচ্ছে আমি যে টপিকগুলো দেখাবো আজকে, এই টপিকগুলো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো দেখবো, যে এই টপিক থেকে প্রিভিয়াস ইয়ারে কি কি কোশ্চেন আসছে। আমাদের উদ্ভাস থেকে যে মেটেরিয়ালসগুলো দেওয়া আছে, এই মেটেরিয়ালসগুলোতে এই কোশ্চেনগুলো, এই কোশ্চেন, এই টপিকগুলো থেকে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো দেওয়া আছে। সো তোমরা প্রতি ক্লাসের শেষে অবশ্যই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো দেখবা, তাহলে তুমি একটা ধারণা পাবা যে আমি আজকে ক্লাসে কি পড়লাম, কি প্রশ্ন আসতেছে এবং কি। তখন তুমি হচ্ছে আমার লেকচার একটা প্রাসঙ্গিকতা খুঁজে পাবা যে কেন ভাইয়া ওটার ইম্পর্টেন্স এত বেশি বলছিল। ওকে, সো স্টাডি করলে তখন দেখবা যে তোমাদের সহজ হবে। ওকে, সো আমরা আগানো ট্রাই করি। সো এটা তোমাদের জন্য রেখেছিলাম, এটা তোমাদের একটা ফার্স্ট হোম টাস্ক, যে প্রথমে আগে কোশ্চেন ইভালুয়েশন করা, যে অর্থাৎ কোশ্চেনে কত কোন অংশ থেকে কি পরিমাণ মার্কস থাকে। ওকে, সো এই অংশটা তোমাদের একটা হোম টাস্ক হিসেবে আমি রেখে দিলাম। নাও উই আর গোয়িং টু স্টার্ট উইথ এ পোল, লেটস স্টার্ট উইথ ফার্স্ট পোল, আই এম লঞ্চিং দ্য পোল, ইওর টাইম ইজ 1 মিনিট। ওকে, যারা বলতেছে যে পোল কোশ্চেন দেখতে পাচ্ছ না, তাহলে কয়েকজন বলেছে, 2-3 জন, তোমরা তোমাদের নিজেদের ডিভাইসটা একটু চেক করো। ওকে, বাকিরা সবাই কিন্তু করতে পারছে, দেখতে পাচ্ছে। ওকে, তো তোমরা তোমাদের নিজেদের ডিভাইস সেটআপটা একটু দেখো। ওকে ওকে, আমাদের 3 সেকেন্ড আছে, উইল বি ক্লোজিং দ্য পোল। Okay, the poll is over. So around 60% of the students believe that the answer should be C. And the correct answer is C. Okay, you can forgiveness shabdo ta ekta abstract noun. So eta keno abstract noun? Abstract noun ki amra ektu porei dekhbo. Eta diye ajke amader alochona shuru, noun and its classification. Okay, so let's start. Okay, so noun and the classification. Amra jodi classification of noun dekhi, তাহলে এরকম জিনিসটা,
So amra we are going to start with the noun classification. Thik ache? Okay. So we are going to start with the noun classification. So noun basically. So noun jinishtake amra dui bhage bhag korte pari. Noun are basically two types. One is concrete noun and another one is abstract noun. Now the first question is what is a concrete noun? Egulo amra choto belay porechi, but let's revise because ei ongsho gula theke kintu proshno ashe ebong ami bole dibo je proshno gula type ki hobe. Okay, jodi ami jani je tumra beshir bhagi paro and you have studied these topics, but still dekha jay je student er bhul hoy topic gula theke. Okay, so amra shohoj jinish gula ke focus korbo jeno shohoj gula theke ontoto amar kono answer bhul na hoye jay. Eta kintu khub important. Okay, admission chance for this is very important je amar para topic er jeno uttor bhul na hoy. So concrete noun are those nouns jegula hocche amra amader pachta je indriyo ache pachta indriyo je kono ta diye amra feel korte pari ba amra dekhte pari chute pari shunte pari dhorte pari ei dhoroner kono bishoy thik ache jegulo shobgulo concrete noun. Concrete noun ke amra charta bhage bhag korte pari. Number 1 is proper noun, number 2 is common noun, number 3 is material noun, and number 4 is collective noun. Okay, and what is abstract noun? Abstract noun are those nouns basically je gulo hocche concept. Abstract nouns are concept. Okay, eta hocche ekta bishwash manusher like happiness. Happiness kintu dekha jay na chua jay na bajare kinte paoa jay na, right? So happiness is a concept. Tumi jodi mon theke mone koro ami happy tahole tumi happy, tumi jodi mon theke mone koro ami sad tahole tumi sad. Okay, forgive শব্দটির সাথে নেস সাফিক্স যুক্ত হয়েছে এবং নেস সাফিক্স সাফিক্স যেগুলো যুক্ত হয় এগুলো সাধারণত সবই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন হয়। ফর এক্সাম্পল আমি বলতে পারি হ্যাপিনেস, আমি একটু আগে হ্যাপিনেস এর কথা বলছিলাম, দেখো এটাতেও নেস আছে। আমি যদি বলি স্যাডনেস সেটাও নেস আছে। সো নেস যুক্ত যে কোনো শব্দকে আমরা সাধারণত আমরা অ্যাবস্ট্রাক্ট নাউনের ক্যাটাগরিতে ফেলতে পারি। ওকে, সো আমরা এখন আলোচনা যাব প্রপার কমন ম্যাটেরিয়াল এবং কালেকটিভ নিয়ে। সো আমরা আলোচনায় যাই প্রপার কমন ম্যাটেরিয়াল এবং কালেকটিভ নিয়ে। নাও ফার্স্ট অফ অল আমরা পড়তে যাচ্ছি প্রপার নাউন। Proper noun. So proper noun. Naam hi bolle proper, ekta shotik ekta noun. So ki proper noun ki hobe? Usually name prokash kore. Eta amra shobai jani. Proper noun theke je rules ta amader jana dorkar seta hocche proper noun ke capital e likhte hoy, right? Proper noun er first letter ke capital korte hoy. For example, ami jodi boli Podda. So the Podda. So আমি যখনই লিখবো আমাকে পি কে ক্যাপিটাল করতে হবে। সো অলওয়েজ রিমেম্বার হোয়েন এভার উই রাইট এনি অফ দ্য প্রপার নাউন্স উই মাস্ট ক্যাপিটালাইজ দ্য ফার্স্ট লেটার অফ দ্য ওয়ার্ড। ওকে, এটাই আমাদের প্রপার নাউন থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তারপর আমরা চলে যাব কমন নাউন। ওকে, কমন নাউন। কমন নাউন আর দোজ নাউন্স যে নাউনগুলো সাধারণত দেখা যায় যে আমরা ইন জেনারেল যে কোনো কিছু বোঝাতে ব্যবহার করি। ফর এক্সাম্পল আমি যদি একটা শব্দ বলি বয়, ইটস এ কমন নাউন। আমি যদি বলি গার্ল, ইটস এ কমন নাউন। ওকে, আমরা সেন্টেন্সের শুরুতে অনেক সময় এরকম বলি না, যেমন ধরো এ ম্যান ইজ কামিং। ওকে, এ ম্যান ইজ কামিং। তো এই যে আমি আর্টিকেল ইনডিফিনিট আর্টিকেল এ কমন নাউনের পূর্বে বসে, সো ইট ইজ এ কমন নাউন। ওকে, কমন নাউনের শুরুতে নর্মালি ইনডিফিনিট আর্টিকেল দিয়ে আমরা সেন্টেন্স শুরু করি। ওকে, এটা হচ্ছে কমন নাউন জেনারেটর টেকনিক। দ্য থার্ড থিং ইজ ম্যাটেরিয়াল নাউন। সো এই জায়গায় আসলে প্রথমে স্টুডেন্টের দুর্বলতাটা শুরু হয়। দুর্বলতা শুরু হয় কোথায়? ধরো আমি একটা ওয়ার্ড তুলে দিলাম, তুলে দিয়ে জিজ্ঞেস করলাম যেটা কি একটা কমন নাউন না এটা একটা ম্যাটেরিয়াল নাউন। সো মেনি টাইপস স্টুডেন্টস গেট কনফিউজড যে আসলে এটা কি কমন নাউন নাকি ম্যাটেরিয়াল নাউন। তখন দেখা যায় যে একটা ভুল হওয়ার সম্ভাবনা থেকে যায়। সো ম্যাটেরিয়াল নাউন কাকে বলে? ফার্স্ট অফ অল এটা আমাদের বোঝা লাগবে। We need to understand what is a material noun এবং আমরা কমন নাউনের সাথে material noun কে কিভাবে distinguish করতে পারবো, যে কোনটা material noun কোনটা common noun। For example আমি যদি তুলে দেই একটা
মনে কর আয়রন, আয়রন এটা কি জাতীয় নাউন? এটা একটা বিগত বছরের কোশ্চেন, ঠিক আছে? আয়রন এটা কি জাতীয় নাউন? এটা কি প্রপার নাউন, কমন নাউন, মেটেরিয়াল নাউন নাকি অ্যাবস্ট্রাক্ট নাউন? খুব দ্রুত আমাকে জানাও, আয়রন কি জাতীয় একটা নাউন? ওকে, আয়রন কি জাতীয় একটা নাউন? ওকে ওকে, অনেকে বলছে মেটেরিয়াল, দু একজন বলছে আবার প্রপার, কয়েকজন বলছে কমন। ও ইন্টারেস্টিং। ওকে, সো আমরা আসলে এখন চিন্তা করি যে কমন মেটেরিয়াল দুইটাই, রাফি চিন্তা করো দুইটাই হয়, একটা নাউন দুইটাই যাবে। ওকে ওকে, আসো তাহলে আমরা দেখি যে আমরা কিভাবে মেটেরিয়াল নাউন কি করবো। সো আমরা বলে দিচ্ছি যে এটা নামটা কি, নাউনের নামটা কি, নামটাই হচ্ছে মেটেরিয়াল। সো মেটেরিয়াল নাউন কাকে বলে, মেটেরিয়াল নাউন কাকে বলতে পারে, চিন্তা করো, ইউজ ইউর কমন সেন্স, ব্রেন কি বলে টাইটেল দেখে, মেটেরিয়াল নাউন কাকে বলতে পারে? মেটালকে বলতে পারে মেটেরিয়াল নাউন, ধাতু, যে কোনো ধাতব জিনিসকে মেটেরিয়াল নাউন বলবে, আর কিছু কি? ধাতু না হলে কি সে মেটেরিয়াল নাউন হতে পারবে না, রাইট? এই যে একজন খুব সুন্দর একটা কথা বলেছে, উপাদান বাচক, থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট, ঠিক আছে? ওকে, উপাদান বাচক। ওকে, সো 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 তাহলে মেটেরিয়াল নাউন আর বেসিক্যালি মেটেরিয়ালস, মেটেরিয়ালস কি, যা দিয়ে আমরা অন্য কিছু তৈরি করতে পারি। ওকে, মেটেরিয়াল নাউন দিয়ে, মেটেরিয়াল নাউন দিয়ে অন্য কিছু তৈরি করা যেতে পারে। ফর এক্সাম্পল যদি আমি বলি আয়রন, আয়রন দিয়ে কিছু একটা তৈরি করা যেতে পারে না? ফর এক্সাম্পল দিস শিল্ড ইজ মেড অফ আয়রন, আমি একটা আয়রন দিয়ে একটা শিল্ড তৈরি করতে পারি। ওকে ওকে, সো সো মেটেরিয়াল নাউন আর বেসিক্যালি দোজ নাউন্স যেগুলো দিয়ে হচ্ছে আমরা যেগুলোকে মেটেরিয়াল হিসাবে ব্যবহার করতে পারি, ঠিক আছে? মেটেরিয়াল নাউনের দুইটা ক্যারেক্টারিস্টিক্স আছে। ওকে, মেটেরিয়াল নাউন্স আর বেসিক্যালি মেটেরিয়ালস, এন্ড দ্য সেকেন্ড ইম্পর্টেন্ট থিং ইজ মেটেরিয়াল নাউন্স আর আনকাউন্টেবল, অল অফ দ্য মেটেরিয়াল নাউন্স আর আনকাউন্টেবল। ওকে, মেটেরিয়াল নাউন আনকাউন্টেবল হয়, ফর এক্সাম্পল থিঙ্ক অফ গোল্ড, আমরা গোল্ড দিয়ে চাইলে একটা নেকলেস বানাতে পারি, গোল্ড দিয়ে চাইলে আমরা একটা রিং বানাতে পারি, অনেক কিছু। সো মেটেরিয়াল, গোল্ড ইজ এ মেটেরিয়াল, গোল্ড ইজ অলসো আনকাউন্টেবল, সো গোল্ড ইজ এ মেটেরিয়াল নাউন। ওকে, এটা কি বুঝা গেছে? এটা যদি বুঝতে পারো তাহলে টিএস থেকে পাঠাই দাও। সো আজকের পরে এটা জানার পরে যেন তোমাদের আর কারো কমন নাউন এবং মেটেরিয়াল নাউনের মধ্যে কনফিউশন তৈরি না হয়ে যায়। ওকে, ঠিক আছে? যদি বুঝতে পারো তাহলে একটু চ্যাট বক্স ইএস থেকে পাঠাই দাও। ওকে ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা সর্বশেষ এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে কালেকটিভ নাউন। সো কালেকটিভ নাউন আমরা এখন শিখতে যাব। সো ফার্স্ট অফ অল আমাদের বোঝা লাগবে কালেকটিভ নাউন জিনিসটা কি। সে ফর এক্সাম্পল দেয়ার আর থ্রি পার্সনস, তিনজন বিচারক, তারা বিচার করতে বসলেন। এখন তারা বিচার করে বলবেন যে তারা বিচার করে বলবেন যে ধরো এই ব্যক্তি দোষী না নির্দোষ। ওকে, সো তিনজন বিচারক এট এ টাইম, এটা একটা বিচারকের দল, আমাদেরকে ইংরেজিতে এদেরকে বলা হয় জুরি। ওকে, এদেরকে কি বলা হয়? জুরি। সো জুরির কাজ হচ্ছে এই ব্যক্তির বিচারক বিচার করা। সো কালেকটিভ নাউনের ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে দে আর ইউজুয়ালি এ টিম, তারা সবাই ইউজুয়ালি একটা টিম হিসেবে কাজ করে এবং তারা ইউনাইটেডলি কাজ করে, ইউনাইটেড অ্যান্ড আনডিভাইডেড। ওকে, তারা থাকে ইউনাইটেড এবং আনডিভাইডেড। ফর এক্সাম্পল জুরি সবাই মিলে একটা ডিসিশন দিলেন যে একে ফাঁসিতে ঝুলানো হোক, তাহলে এই ব্যক্তিকে ফাঁসিতে ঝুলানো হবে। সো তারা সবাই মিলে একটা ডিসিশন দিবেন, দে আর অ্যাকচুয়ালি ইউনাইটেড। সো যেহেতু তারা একাধিক ব্যক্তি মিলে একটা দল বা একটা গ্রুপ হিসেবে কাজ করে, সুতরাং তারা কালেকটিভ নাউন, এবং কালেকটিভ নাউনের সাথে তাদের সিঙ্গুলার ভার্ব ব্যবহৃত হয়। ফর এক্সাম্পল দ্য জুরি ইজ প্রেজেন্ট। ওকে, দ্য জুরি ইজ প্রেজেন্ট। সো আমি দেখো জুরি এখানে ব্যক্তি একাধিক হলেও আমি ভার্বটাকে কিন্তু সিঙ্গুলার রেখেছি। ওকে, সো ভার্বটা কিন্তু সিঙ্গুলার আছে। সো আমাদের ফার্স্ট রুলস হচ্ছে কালেকটিভ নাউন সিঙ্গুলার ভার্ব ক্যারি করে। ভার্ব কি হবে? সিঙ্গুলার ভার্ব। ওকে, সিঙ্গুলার ভার্ব বলতে আমরা কি বুঝি? যাদেরকে সিঙ্গুলার ভার্ব বুঝতে সমস্যা হচ্ছে আমি তাদেরকে একটু ক্লিয়ার করে দিই। সিঙ্গুলার, প্লুরাল, ভার্বের সিঙ্গুলার হচ্ছে, যেমন ধরো ইজ একটা সিঙ্গুলার ভার্ব,
তার প্লুরাল ফর্ম হচ্ছে আর ওয়াজ একটা সিঙ্গুলার ভার্ব তার প্লুরাল ফর্ম হচ্ছে ওয়্যার ওকে এখন তাহলে চিন্তা করো আমি যদি বলি লাভস যেমন ধরো হি লাভস মি সাপোজ কথা কথা হি লাভস এই লাভস শব্দটা কি সিঙ্গুলার না প্লুরাল বলতো এই লাভস ভার্বটা কি সিঙ্গুলার না প্লুরাল বলতো এস এস যুক্ত হয়েছে কিন্তু বলতো লাভস ভার্বটা কি সিঙ্গুলার ভার্ব নাকি প্লুরাল ভার্ব ইয়েস থ্যাংক ইউ লাভস ভার্বটা একটা সিঙ্গুলার ভার্ব ওকে অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাথে সিঙ্গুলার সাবজেক্টের সাথে যে ভার্ব যুক্ত হয় সেটাই সিঙ্গুলার ভার্ব তাহলে এটা প্লুরাল হচ্ছে লাভ ওকে ঠিক আছে সো ভার্বের সাথে এস এস যুক্ত হলে সে ভার্বটা সিঙ্গুলার হয় কিন্তু নাউনের সাথে এস এস যুক্ত হলে সে নাউনটা কি হয় প্লুরাল হয় ওকে ইজ ইট ক্লিয়ার সো ভার্বের সিঙ্গুলার ভার্ব বলতে আমরা কি বুঝাচ্ছি সিঙ্গুলার নাউনের সাথে যে ভার্ব ব্যবহৃত হয় তাই সিঙ্গুলার ভার্ব এবং প্লুরাল নাউনের সাথে যে ভার্ব ব্যবহৃত হয় সেটাই প্লুরাল ভার্ব ওকে থ্যাংক ইউ সবাই আমি দেখতে পাচ্ছি যে বুঝতে পারছো ওকে তাহলে আমি আগে পড়ার অংশে ওকে সো এখন মনে করো এই ব্যক্তির ফাঁসির রায়ের সময় এই বিচারক বললেন একে ফাঁসিতে ঝুলানো উচিত বি নাম্বার বিচারক বললেন না একে ফাঁসিতে ঝুলানো উচিত না একে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া উচিত আর তিন নাম্বার বিচারক বললেন না সে নির্দোষ তাকে বেকসুর খালাস দেওয়া উচিত ঠিক আছে তাহলে এই যে এখন যদি তিনজন বিচারক তিনটা রায় দেন তারা যদিও একটা দল ছিল টিম ছিল কিন্তু তারা এখন দেখা গেছে তারা ইউনাইটেড নাই আনডিভাইডেড নাই বরং তাদের মতামতে ভিন্নতা চলে এসেছে তাহলে সেই ক্ষেত্রে কালেকটিভ নাউনের যদি টিমের জায়গায় যদি ইন্ডিভিজুয়ালি কাজ করা শুরু করে কালেকটিভ নাউন যদি ইন্ডিভিজুয়ালি কাজ করা শুরু করে ওকে অথবা তারা যদি ডিভাইডেড হয়ে যায় তখন তারা ভার্ব কি নেয় দে উইল টেক প্লুরাল ভার্ব ওকে দে উইল টেক প্লুরাল ভার্ব যদি তারা ডিভাইডেড হয়ে যায় ফর এক্সাম্পল আমি যদি সেন্টেন্সটা লিখি দ্য জুরি এখানে আমি ব্ল্যাঙ্কটা রাখলাম ডিভাইডেড ইন দেয়ার অপিনিয়ন্স দ্য জুরি এখন তুমি এখানে ইজ বসাবা না আর বসাবা দ্য জুরি ইজ ডিভাইডেড না জুরি আর ডিভাইডেড আমরা এখন বাক্যটা যদি পড়ি তাহলে আমরা বুঝতে পারছি এখানে বলেই দেওয়া আছে ডিভিশন আছে তার আর একমতের মধ্যে নাই তাহলে এটা কি হবে আর ডিভাইডেড ইন দেয়ার opinions okay এটা কি আমরা বুঝতে পেরেছি okay yes okay so আমার মনে হয় যে সবাই বুঝতে পারছে আমি চ্যাট বক্স পড়ে যা বুঝতে পারছি যে সবাই বুঝতে পারছে so that's why তাহলে আমরা সে এটাই শিখলাম যে collective noun যদি united থাকে তাহলে singular হয় collective noun যদি unity ভেঙে যায় তাহলে তারা plural হয় okay এখান থেকে বিগত বছর প্রশ্ন এসে গেছে okay ঠিক আছে আমরা তাহলে পরের অংশটাই যাই let's proceed এখন আমরা চলে যাব নাউনের আরেকটা সেন্স থেকে নাউনের দুইটা ভাগ আছে নাউন আবার দুই ভাগ হতে পারে আরেক রকম সেন্স থেকে একটা হয় হচ্ছে কাউন্টেবল নাউন আরেকটা হয় হচ্ছে আনকাউন্টেবল নাউন ওকে একটা হয় হচ্ছে কাউন্টেবল নাউন আরেকটা হয় আনকাউন্টেবল নাউন সো আমাকে বলবে কাউন্টেবল নাউন কি আনকাউন্টেবল নাউন কি আই নো যে তোমরা জানো তোমরা আমাকে সবাই বলবে আমি জানি তোমরা আমাকে অ্যান্সারটা কি বলবে অ্যান্সারটা এটা বলবে যে কাউন্টেবল নাউন হচ্ছে সেই নাউনগুলো যেগুলোকে গোনা যায় আনকাউন্টেবল নাউন হচ্ছে সেই নাউনগুলো যেগুলোকে গোনা যায় না ওকে দ্যাটস এ গুড ডেফিনেশন বাট এর চেয়েও বেটার একটা ডেফিনেশন আছে দ্য বেটার ডেফিনেশন ইজ কাউন্টেবল নাউন হচ্ছে সেটাই যার প্লুরাল ফর্ম নাই প্লুরাল ফর্ম নাই সোজা কথা আমি উল্টে লিখে ফেলছি কাউন্টেবল নাউন হচ্ছে সেটাই যার প্লুরাল ফর্ম আছে প্লুরাল আছে আনকাউন্টেবল হচ্ছে সেই নাউনগুলো যার প্লুরাল নাই ফর এক্সাম্পল আমরা একটা শব্দ নেই সে থিঙ্ক অফ লাইক আমরা শব্দটির নাম ফার্নিচার ওকে আমাদের বাসায় অনেক ফার্নিচার থাকে রাইট অনেক ফার্নিচার থাকে আমরা কি ফার্নিচার গুনতে পারি ইয়েস সাম কাইন্ড অফ আমরা পারি একটা কাঠ দুইটা চেয়ার তিনটা টেবিল আমরা কিন্তু গুনতে পারি সাম হাউ বাট এই ফার্নিচার শব্দটা আনকাউন্টেবল আনকাউন্টেবল ওয়াই ইট ইজ আনকাউন্টেবল বিকজ ফার্নিচার্স বলতে কোনো শব্দ নাই এটা শেষে এস যুক্ত হয় না ওকে
ডিড ইউ গেট দ্য লজিক? তোমরা কি বুঝতে পারছো আমার লজিকটা কি? ফার্নিচার শব্দের সাথে এস যুক্ত করলে সেটা ভুল হয়ে যায়। ফার্নিচার শব্দ ফার্নিচার গোনা যেতে পারে, বাট এটা শেষে এস যুক্ত করা সম্ভব নয়, কারণ ফার্নিচার্স কোনো শব্দ নাই। সো দ্যাটস ওয়াই ফার্নিচার ইজ আনকাউন্টেবল। আমি আরেকটা দেখাই, মনে করো সাপোজ রাইস, চাল, চাল কিন্তু গোনা যায়। একটা চাল, দুইটা চাল, আমরা সবাই বললাম মেঝেতে তিনটা চাল পড়ে আছে, রাইট? মেঝেতে তিনটা চাল পড়ে আছে, তাহলে এখন চাল কিন্তু গোনা যাচ্ছে। বাট রাইস কি কাউন্টেবল? না, রাইস কিন্তু আনকাউন্টেবল। Rice is also uncountable. Okay? So rice is also uncountable. তাহলে রাইসের ব্যাপারটা কি? তাহলে এটা কেন? কারণ রাইসেস বলতে কোনো শব্দ নাই, এটা শেষেও এস যুক্ত হয় না, এটার কোনো প্লুরাল ফর্ম নাই, দ্যাটস ওয়াই রাইস ইজ আনকাউন্টেবল। আবার চিন্তা করো একটা শব্দ, মনে করো ডেটা, ডেটা যেটাকে আমরা বাংলায় বলি উপাত্ত, উপাত্ত কি গুণা যায়? ডেটা কি গুণা যায়? চিন্তা করো, আমার কাছে 10টা ডেটা আছে, এরকম বলতে পারবো আমরা? আমরা কিন্তু বলতে পারি না, আমার কাছে 12টা ডেটা আছে, ওর কাছে আমার চেয়ে 2টা ডেটা বেশি আছে, ব্যাপারটা কিন্তু এরকম না। আমরা কিন্তু এইভাবে সাধারণত বলি না বা এইভাবে আমরা গুনিও না। স্টিল ডেটা কাউন্টেবল, ডেটা ইজ কাউন্টেবল। ওকে, ডেটা ইজ কাউন্টেবল। এটার সিঙ্গুলার ফর্ম কি? এটার সিঙ্গুলার ফর্ম হচ্ছে ডেটাম। ডেটাম ইজ দ্য সিঙ্গুলার ফর্ম অ্যান্ড ডেটা ইজ এ প্লুরাল ওয়ার্ড। ওকে, ওকে, সো ইয়েস, ডেটাম হচ্ছে সিঙ্গুলার। ওকে, ডেটাম হচ্ছে সিঙ্গুলার এবং ডেটা হচ্ছে প্লুরাল। ওকে, সো ইয়েস, আমি বলছি ইয়েস। চিন্তা করো, মানি, মানি শব্দটার কথা চিন্তা করো, যে একজন চ্যাট বক্সে বলছে ভাই মানির ব্যাপারটা একটু বলবেন। ওকে, আমি মানির ব্যাপারটা বলছি। মানি, মানিকে তুমি প্লুরাল করতে পারবা? মানিস বলতে কোনো শব্দ আছে? চিন্তা করো, মানিস বলতে কি কোনো শব্দ আছে? নাই। তাহলে মানি কি কাউন্টেবল না আনকাউন্টেবল আমাকে বলো এবার। মানি কি তাহলে কাউন্ট, মানি যেহেতু কোনো প্লুরাল নাই, তাহলে মানি কাউন্টেবল না আনকাউন্টেবল? আনকাউন্টেবল। ওকে, আনকাউন্টেবল। ওকে, সো এটা হচ্ছে ব্যাপার। সো তাহলে আমরা আমরা কি শিখলাম আজকে? আমরা একটা নতুন ডেফিনেশন শিখলাম অনেকে, তাই না? ডেফিনেশনটা কি, ডেফিনেশনটা কি আমাকে বলো। তাহলে ডলার শব্দটা, ইয়েস, তাহলে তুমি যদি ডলার শব্দটার কথা বলো, ডলার শব্দটা কি মানি শব্দ? ডলার আর মানি কি এক শব্দ? ডলার আলাদা শব্দ, মানি আলাদা শব্দ, রাইট? ওকে, ডলার আলাদা শব্দ, মানি আলাদা শব্দ। তো ডলার প্লুরাল হয় ডলার্স, সো ডলার ইজ কাউন্টেবল। বাট মানি শব্দটার কি প্লুরাল আছে? মানিস নাই, রাইট? সুতরাং মানি তাহলে কি আনকাউন্টেবল। ইজ ইট ক্লিয়ার? তাহলে যে শব্দটার প্লুরাল ফর্ম আছে, ওকে, যে শব্দটার প্লুরাল ফর্ম আছে সে কাউন্টেবল, যে শব্দটার প্লুরাল ফর্ম নাই সে আনকাউন্টেবল। ওকে, ঠিক আছে, ওকে, ওকে, তাহলে আমরা যাই, তাহলে আমরা পরের অংশটাই যাই। ওকে, 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 তাহলে আমরা পরের অংশটাই যাচ্ছি। দেখো, তোমাদের মনে আমি জানি অনেক প্রশ্ন উকি চুকি দিচ্ছে, হোল্ড অন, আমরা এটা নিয়ে অনেক আলোচনা করবো আজকে, ঠিক আছে? একটা একটা করে আস্তে আস্তে অনেকটুকু আলোচনা করবো। ওকে, তোমরা তোমরা আমার লেকচারটা মনোযোগ দিয়ে শুনতে থাকো, আর যেটা যেটা বলছি একটু খেয়াল করো যে এটা কিভাবে কি বলছে। ওকে, ঠিক আছে, ওকে, সো আমরা তাহলে এবার যাই, কাউন্টেবল এবং আনকাউন্টেবল আমরা শিখেছি, যে কোনটা কাউন্টেবল কোনটা আনকাউন্টেবল। নাও দেন, আমরা এখন যেটা বুঝবো সেটা হচ্ছে যে সাপোজ আমরা কাউন্টেবল এবং আনকাউন্টেবলের চেঞ্জ, কিছু কিছু আমরা নাম্বার চেঞ্জ দেখি। লেটস সে a few number changes, number, okay? So number e jodi amra boli, number bolte gele amra normally plural korar shomoy amra jani je ingrejite s ba es jukto kore dile seta plural hoye jay, noun er sheshe s ba es jukto kore dile seta plural hoye jay, but there are some exceptions, kichu kichu khetre egular exception ache. For example, ami ek number ta dekhai, dekho jodi amar shobder sheshe am thake tai take plural korar jonno amra a byabohar kori. For example, say this is singular, this is plural. Okay, am ebong are byaparte erokom, jemon dhoro ami jodi boli ei je ektu age amra likhechhilam datum, so the plural form will be data, so the word data is a plural word. Tarpore jodi amra boli je dictum, jemon dhoro dictum shobdo ta, dictum, what will be the plural form? Chinta koro, am take bad diye a jukto kore dao, tale hobe dicta. Okay, jemon erokom hote pare bacterium, bacterium, then what will be the plural form? Bacteria. Okay, erokom aro hote pare, say the word is stadium, amra je stadium e khela dekhte chai, what will be the plural form? Stadia. Okay, bujhe geche, ami ki bujhte parchi jinish ta? Okay, jemon erokom aro hote pare factum,
তাহলে এটা প্লুরাল ফর্ম কি হবে ফ্যাক্টা এরকম আরো হতে পারে ইরাটাম ইরাটা তাই বলে আবার সব আম আ করে দিও না সোডিয়াম সাদিয়া করে দিলাম তাহলে কিন্তু হলো না ফজলিয়াম ফজলিয়া এইসব করলে কিন্তু হবে না ঠিক আছে সো চিন্তা করতে হবে যে যে শব্দগুলো শেষে আম থাকে ইউজুয়ালি তাদের অনেকগুলোকে আ যুক্ত করে প্লুরাল করা যায় ওকে বাট দুই নম্বরে আমরা যে রুলসটা দেখবো সেটা হচ্ছে যদি কোনো শব্দের শেষে অন থাকে সেটাকে আ যুক্ত করে প্লুরাল করা যায় ফর এক্সাম্পল দিস ওয়ান ইজ সিঙ্গুলার দিস ওয়ান ইজ প্লুরাল ওকে ফর এক্সাম্পল আমি যদি বলি ক্রাইটেরিয়ন The word is criterion. So how can we make it plural? It's a plural form of criteria, okay? Criterion, the plural form is criteria, okay? I'm on a jaga a kore diyechi. Erokom hote pare phenomenon. Phenomenon. And the plural form is phenomena, okay? Egulo diye kintu bishoyo tole bhorti bikha proshno ashe. Ami number ke ektu 3 star diye di tomader jonno. Okay, the topic number is a 3-star topic. Okay, so phenomenon, the plural form is phenomena. Okay, it has another second category. Mitochondrion, mitochondria, taxon, taxa. Okay, so I'm reported. Third type is hote pare erokom je amar jodi shobder sheshe is thake, tahole shetake s kore dite hoy. Okay, for example, I mean, s for singular, p for plural likhchi. For example, thesis, the plural form will be thesis. Okay? Dekho is chilo, ami s kore diyechi. Okay? Bujhte pachho? Jemon dhoro, eta Dhaka University question chilo. Crisis, what will be the plural form? Crisis? Tale bolo. Crisis. Analysis. The plural form is analysis. Okay, so this is our another rule. The number fourth rule is singular and plural. Amra jodi fourth rule is like amar jodi shobder sheshe as thake tale plural e giye I hoye jay. For example, as shobdo ache I hoye jay. Mane ami jodi boli shobdo ache focus. Focus, then what will be the plural form? The plural form is foci. Then if I say it's radius, okay. Radius. So the plural form is ready. Tumra ei ready banan ta ektu dekhar chesta koro. Ei ready banan ta abar spelling e ashe. Okay. R A D double I. Okay. Karon ki ekhane ekta I chilo. So ekhane double I hoye jay. Focus posse. Radius ready. Erokom aro hote pare. Khub porichito shobdo. Alumnus. Bibhinno school er alumnus alumnus thake. So eta plural form hocche alumni. Okay. Alumni. So eta hocche tar plural form. Okay. So amra bolna na omok school er alumni association kortrik ayojito. So this is the word alumni. Okay, and the fifth rule is x jodi thake tale amra shetake ics kore dei. Okay, for example, s for singular, p for plural, say the word is apex. Okay, and the plural form is apices. Okay, if the word is index, okay, the plural form is indices. Okay, এরকম আরো হতে পারে অ্যাপেন্ডিক্স তাহলে প্রফর্ম কি হতে পারে অ্যাপেন্ডিসেস ওকে ওকে সো অ্যাপেন্ডিসেস সো এগুলো এক ধরনের ব্যাপার সেই পাঁচটা বেসিক্যালি ফরেন রুট আছে এই ফরেন রুট গুলা একটু ভিন্নভাবে আচরণ করে তাদেরকে এস এস যুক্ত করে প্লুরাল করা যায় না ঠিক আছে তাহলে আমি তোমাদেরকে এখন একটা কুইজ দেই দেখো আমি তোমাদেরকে যদি একটা কুইজ দেই এখন say I'm talking about medium so whether this word is singular or plural I'm going to the chat box channel medium for the singular and plural okay medium for the singular or plural medium for the singular I'm going to check out this is now convert it to plural medium so that I get plural convert for what will be the plural form of the word medium okay thank you yes the plural form is media okay so medium is singular and the word media is plural okay ami arekta dibo tomaderke arekta dibo okay plural is media medium is singular medium shobdo ta singular plural is media okay acha ebar tale ami tomaderke jodi arekta dei
think about the word is saying millennium. Shabdota ki singular na plural? Millennium. Shabdota ki singular or plural? Follow. Millennium. Yes. Yes, thank you. It's a singular word, okay? It is singular. It is singular. Millennium shabdota singular. Amra kibhabe bujhechi? Eta sheshe am ache. So eta ke amra plural kibhabe korbo? What will be the plural form of the word millennium? That will be millennia. Okay? Okay, millennia. So yes, eta hocche basically foreign shobder root change er byapar shebhan. Okay? Tale amra ekhon ekta new ongsho jai. আমরা এখন যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আনকাউন্টেবল নাউন্স ওকে আমরা এখন আলোচনা করব আনকাউন্টেবল নাউন্স নিয়ে ওকে আমরা আলোচনা করতে যাচ্ছি আনকাউন্টেবল নাউন নিয়ে ওকে ওকে আমার চ্যাট বক্স ওভারফ্লাডেড হয়ে গেছে মেসেজে এন্ড চ্যাট বক্স হ্যাং করতেছে ওকে just a second chat box hang kore dicche pura zoom hang kore dicche chat box ওকে আমাকে আই হ্যাভ টু শাট ডাউন মাই চ্যাট বক্স ওকে কারণ এই ও হ্যালো আমাকে কি শুনতে পাওয়া যাচ্ছে কেউ কি একটু কনফার্ম করবে হ্যাঁ জি ভাইয়া শুনতে পাচ্ছি হ্যাঁ আমাকে চ্যাট বক্সটা অফ করে দিতে হবে কারণ চ্যাট বক্সের জন্য হচ্ছে জুম হ্যাং হয়ে যায় হ্যাঁ নিতে পারতেছে না সেমন আই মেসেজের লোড ওকে ওকে আমি চ্যাট বক্স অফ করে দিচ্ছি ওকে আমি চ্যাট বক্স অফ করে দিচ্ছি ওকে সো So, আমরা এখন যাব আনকাউন্টেবল নাউন নিয়ে আলোচনা করব ওকে সো হোয়াট ইজ আনকাউন্টেবল নাউন এটা ডেফিনেশন আমি আগেই বলেছি যে শব্দগুলো প্লুরাল ফর্ম নাই তাই আনকাউন্টেবল নাউন আচ্ছা সো আনকাউন্টেবল নাউনের তাহলে ব্যাপারটা কি আনকাউন্টেবল নাউন থেকে যে জিনিসটা ব্যাপার সেটা হচ্ছে এরকম যেমন আমি একটা বিগত বছর প্রশ্ন তোমাদের সাথে যদি শেয়ার করি প্রশ্নটা এরকম ছিল যে আমার একটি সাবান লাগবে ওকে ওকে আমার একটি সাবান লাগবে সো তোমরা খুব দ্রুত এটার ইংরেজিটা মনে মনে মাথায় করে ফেলো যেটার ইংরেজি অনুবাদ কি হতে পারে ধরো ব্রিটেনেই তুলে দিতে পারে ঢাকা রিসিভিশনের জন্য এরকম একটা অনুবাদ তুলেই দিতে পারে যে এটার ইংরেজি কি হবে আমার একটি সাবান লাগবে ইয়েস আমার একটি সাবান লাগবে তার ইংরেজি কি হবে ওকে আমি জানি যে তোমরা অনেকেই মনে মনে যেটা ভাবছো ইংরেজিটা তোমরা এরকম করতে পারো যে আই নিড এ সোপ অনেকেই হয়তো বা মনে মনে এই ইংরেজিটা করেছে আই নিড এ সোপ এখন এই এই ইংরেজিটা আসলে সঠিক না ওয়াই ব্যাপারটা হচ্ছে এই সোপ শব্দটা আনকাউন্টেবল আনকাউন্টেবল সো আমি বলছি যে এটা আনকাউন্টেবল যদি এটা আনকাউন্টেবল হয়ে থাকে তাহলে তার আগে কি এ আর্টিকেল বসতে পারে থিঙ্ক অ্যাবাউট দিস তার আগে কি এ আর্টিকেল বসতে পারে বুঝতে কিন্তু পারে না কারণ আনকাউন্টেবল আমি কি বলতে পারবো এ ওয়াটার থিঙ্ক অ্যাবাউট দিস আমি কি বলতে পারবো একটা পানি বলা যায় না রাইট সো আনকাউন্টেবলের আগে আর্টিকেল এ এন বসানো যায় না তাহলে এখন এটা ইংরেজি আমি কি করবো আই নিড সোপ তা আমি যদি বলি আই নিড সোপ তাহলে একটা সাবান যে গেল একটার ইংরেজি কোথায় গেল তাহলে আমি একটার ইংরেজি কোথায় পাঠাবো তাহলে আমার কি ওই ট্রান্সলেশনটা হলো আই নিড সোপ এই ট্রান্সলেশনটা কি সঠিক হলো না এই ট্রান্সলেশনটা কিন্তু আমার সঠিক হলো না ওকে সো তাহলে আমাকে কি করতে হয় এরকম অনেক সময় প্রয়োজনের তাগিদে আমাদের অনেক আনকাউন্টেবল কে কাউন্টেবলে
ফর্ম করতে হয়। আনকাউন্টেবল কে কাউন্টেবলে ফর্ম করার উপায় হচ্ছে সেটাতে একটা ইয়ে যুক্ত করা, কাউন্টেবল ইউনিট যুক্ত করা। ফর এক্সাম্পল ওয়াটার কাউন্ট করা যায় না, বাট আমি যদি বলি এ গ্লাস অফ ওয়াটার, এটা কিন্তু কাউন্ট করা যায়, রাইট? কারণ গ্লাস কাউন্ট করা যায়। সো এইভাবে তাহলে আমি এখন সোপ কে কিভাবে কাউন্টেবল তৈরি করতে পারি, আমি লিখবো আই নিড এ বার অফ সোপ। ওকে, তাহলে এখানে বার শব্দটা কাউন্টেবল, সুতরাং তার আগে আমি আর্টিকেল এ বসাতেই পারি, কিন্তু সোপের আগে আর্টিকেল এ বসানো যাবে না। সো দিস ইজ দ্য কারেক্ট অ্যানসার। ওকে, তাহলে আমরা এরকম আরেকটা ট্রাই করি, আসো লেটস ট্রাই অ্যানাদার ওয়ান। আমি এখন যেটা নিব সেটা হচ্ছে যে এরকম মা আমাকে তিনটি উপদেশ দিলেন। সো এটা ইংরেজি করো, মা আমাকে তিনটি উপদেশ দিলেন। ওকে, তোমরা এই অনুবাদটা করতে করতে মিন হোয়াইল আজানের জন্য একটু আমি কিছুক্ষণ সাইলেন্ট থাকবো। ওকে, সবাইকে একটু ধৈর্য নিয়ে অপেক্ষা করুন, অনুরোধ করছি। সবাই একটু ওয়েট করি, আজান চলছে এই জন্য একটু নীরবতা হচ্ছে। ওকে, সো আজান শেষ, আমরা আমার মনে হয় রিজিউম করতে পারি। সো মা আমাকে তিনটি উপদেশ দিলেন, সো এটার আমরা ইংরেজি কি করবো? সো আমার মনে হয় অলরেডি তোমরা মনে মনে চিন্তা করে ফেলেছো এটার অ্যান্সার কি হবে। তো অনেকেই এরকমটা চিন্তা করে যে আমি দেখেছি ক্লাসে যে স্টুডেন্টের অ্যান্সারটা এরকম থাকে যে মাদার গেইভ মি থ্রি অ্যাডভাইসেস। সো অনেকেই এটা করে না, অনেকেই যেটা করে সেটা হচ্ছে যে আরেকটু বুদ্ধিমান যারা শ্রেণী থাকে তারা যেটা চিন্তা করে যে অ্যাডভাইসেস নিশ্চয়ই আনকাউন্টেবল, নিশ্চয়ই আনকাউন্টেবল না, তো ভাইয়া এই কথাটা বলার কথা না। তাহলে আমি দিব এখন অ্যান্সারটা মাদার গেইভ মি থ্রি অ্যাডভাইস। সো এটা হচ্ছে যে স্মার্ট ডুড তার অ্যান্সার। ওকে, এখন প্রবলেম হচ্ছে এই অ্যান্সারটাও তো সঠিক নাই। ইয়াস, অ্যাডভাইসেস শব্দটা আনকাউন্টেবল, ট্রু, দিস ওয়ান ইজ আনকাউন্টেবল। যেহেতু সে আনকাউন্টেবল সুতরাং তার প্লুরাল হওয়া পসিবল না, বাট এখন চিন্তা করো সে যদি আনকাউন্টেবল হয়ে থাকে তাহলে তার সাথে কি থ্রি হবে? আমরা কি আর আগে এ বসাইতে পারছিলাম? আমি কি বলতে পারবো ওয়ান ওয়াটার টু ওয়াটার বলতে পারবো? সম্ভব? সম্ভব না, কিন্তু বলা যায় না। সো থ্রি অ্যাডভাইস বলা যাবে, থ্রি ওয়াটার বলা যাবে? বলা যাবে না। তাহলে আমাকে কি করতে হবে? এটাকে আবার আনকাউন্টেবল কে কাউন্টার বানাতে হবে, কাউন্টেবল বানাতে হবে। সো দ্য অ্যান্সার উইল বি মাদার গেভ মি থ্রি পিসেস অফ অ্যাডভাইস। ওকে,
ওকে সো দ্য কারেক্ট অ্যানসার ইজ মাদার গেভ মি থ্রি পিসেস অফ অ্যাডভাইস। এটা আমি এখন পিসেস কে প্লুরাল করেছি, তিনকে আমি রেখে দিয়েছি। ওকে সো আমাদের জন্য তাহলে এখন দরকার সবার প্রথম জানা যে ভাই এরকম কোন কোন শব্দগুলো আনকাউন্টেবল, সবসময় বোঝা যায় না, রাইট? এই যে আমি বললাম তিনটা উপদেশ, তো মনে হচ্ছে না উপদেশ গোনা যাচ্ছে, কিন্তু এটা তো আনকাউন্টেবল। তাহলে ভাই এরকম আনকাউন্টেবল শব্দগুলো কি কি? সো নর্মালি ভর্তি পরীক্ষায় কিছু কিছু শব্দগুলো থেকে, কিছু কিছু আনকাউন্টেবল নাম থেকে ঘন ঘন প্রশ্ন আসে, তো আমি সেই আনকাউন্টেবল নাম গুলাকে এখন তোমাদের দেখাবো। সো লিস্ট, ওকে, হিয়ার ইজ দ্য লিস্ট। ওকে, এক নম্বর শব্দ, সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দ হচ্ছে অ্যাডভাইস শব্দটা, যেটা একটু আগে আমরা লিখেছি। দুই নম্বরে আমার চোখে গুরুত্বপূর্ণ শব্দের মধ্যে আছে মানি। তিন নম্বরে আমি লাগবো ফার্নিচার, সেটা নিয়ে অলরেডি আমি আলোচনা করেছি। চার নম্বরে আমি রাখবো হচ্ছে কালার, কালার বা রং, এই জিনিসটা হচ্ছে আনকাউন্টেবল। পাঁচ নম্বরে আমি রাখবো সোপ। ছয়, ট্রাফিক। সাত নম্বর হচ্ছে সিনারি, সিনারি বা দৃশ্য, এই জিনিসটা আনকাউন্টেবল। ওকে, আট নম্বরে রাখবো ইনফরমেশন, ইনফরমেশন শব্দটা আনকাউন্টেবল। ওকে, নয় নম্বরে বলা যায় যে ওয়ার্ক। ওকে, দশ নম্বরে আমি দিব ওয়েদার। ওকে, ওয়েদার। সো এই দশটা শব্দ আনকাউন্টেবল, তোমরা এই দশটা শব্দকে বিশেষ করে মনে রাখার চেষ্টা করবে। বাকিগুলো তো অবশ্যই, যেগুলো সহজ আছে সেগুলোর কথা আমি বলছি না, এই দশটা শব্দ তোমরা মনে রাখার চেষ্টা করবে, এই দশটা শব্দের প্রতিটাই আনকাউন্টেবল। ওকে, ঠিক আছে। এখন কয়েকটা বিষয় আছে আবার খুব ক্লোজ, ভেরি ক্লোজ, এই জন্য তারা কনফিউজিং হয়। ফর এক্সাম্পল, ওয়ার্ক শব্দটা আনকাউন্টেবল, বাট দ্য ওয়ার্ড জব বা এটা হচ্ছে কাউন্টেবল। ওকে, ওয়ার্ক আনকাউন্টেবল বাট জব ইজ কাউন্টেবল। আবার ধরো সেই ইনফরমেশন শব্দটা আনকাউন্টেবল, কিন্তু ডেটা শব্দটা কাউন্টেবল। ওয়েদার শব্দটা আনকাউন্টেবল, বাট ক্লাইমেট জিনিসটা কাউন্টেবল। ওকে, ওকে, তার বাইরে আরেকটা জিনিস জেনে রাখো, সেটা হচ্ছে টাইম বা সময়। টাইম শব্দটা দিয়ে যদি সময় বুঝায় তাহলে সেটা আনকাউন্টেবল। ওকে, টাইম শব্দটা দিয়ে সময় বুঝালে তা আনকাউন্টেবল, কিন্তু টাইম শব্দটাকে যদি আমি গুণ বুঝাই, যেমন দ্বিগুণ, তিন গুণ, চার গুণ, পাঁচ গুণ, ফাইভ টাইমস হায়ার, তাহলে সেটা কাউন্টেবল। ওকে, মানির ক্ষেত্রে বলি, মানি শব্দটা আনকাউন্টেবল, জাস্ট লাইক মানির মতো তোমার আনকাউন্টেবল হলেও, মানির মতো হলেও ডলার শব্দটা কাউন্টেবল, এবং এটা প্লুরাল হয়, ডলারের প্লুরাল ডলার্স অ্যাভেলেবল আছে। নোট কাউন্টেবল, এবং এটা প্লুরাল নোটস আছে। সো আমার নীল কালিতে লেখা প্রত্যেকটা শব্দ, ব্লু, ব্লু মার্ক যেগুলো আছে এখানে, আমি ব্লুতে যা যা লিখেছি তার সব হচ্ছে কাউন্টেবল। ওকে, আর আমি রেডতে যা যা লিখেছি তার সব হচ্ছে আনকাউন্টেবল। ইজ ইট ক্লিয়ার? ওকে, সো এই শব্দগুলোর কথা মাথায় রাখতে হবে। ওকে, সো ব্লু যেগুলো আছে সবগুলোই হচ্ছে কাউন্টেবল, বাট রেড যেগুলো আছে সেগুলো হচ্ছে সব আনকাউন্টেবল। সো আমরা যদি এটুকু ক্লিয়ার হয় তাহলে আমরা পরের অংশটায় প্রসিড করতে পারি। ওকে, সো আমরা কাউন্টেবল এবং আনকাউন্টেবল এর কিছু রুলস দেখলাম। আনকাউন্টেবল এর বিশেষ করে আমি শব্দগুলোকে মনে রাখার অনুরোধ করবো, যে তোমরা শব্দগুলোকে মনে রাখার চেষ্টা করবা। ওকে, নাও থিঙ্ক, কুইজ, কুইজ ফর ইউ, চিন্তা করো, নিউজ, এই শব্দটা কি কাউন্টেবল নাকি আনকাউন্টেবল? নিউজ শব্দটা কি কাউন্টেবল নাকি আনকাউন্টেবল? ওকে, সো আমি অ্যান্সার বলে দিচ্ছি, নিউজ শব্দটা আনকাউন্টেবল। ওকে, নিউজ শব্দটা আনকাউন্টেবল, এটার কোনো প্লুরাল ফর্ম নাই, এবং নিউজ কিন্তু প্লুরাল না, নিউজ শব্দটা সিঙ্গুলার, অর্থাৎ শব্দের শেষে এস থাকলেই তা প্লুরাল হয়ে যায় না, কিছু কিছু শব্দের শেষে এমনিই এস আছে,
ওকে, এরকম একটা শব্দ হচ্ছে নিউজ। তার শেষে এমনি এস আছে, এটা কোনো প্লুরাল এস না। এটা কিভাবে আসছে নিউজ শব্দটা? এন ফর নর্থ, ই ফর ইস্ট, ডব্লিউ ফর ওয়েস্ট, আর এস ফর সাউথ। নর্থ, ইস্ট, ওয়েস্ট, সাউথ, চারপাশে সবকিছু হ্যাপেনিং এ হচ্ছে নিউজ। ওকে, দ্যাটস কল্ড নিউজ। সো নিউজ শব্দটা আনকাউন্টেবল। সেকেন্ড কুইজ বলো, হোয়ার অ্যাবাউট, ওকে, এই শব্দটা কি কাউন্টেবল নাকি আনকাউন্টেবল? হোয়ার অ্যাবাউট শব্দটা কি কাউন্টেবল নাকি আনকাউন্টেবল? ওকে, অনেকে হতে বা এটা প্রথমবারের মতো শুনতেছো হোয়ার অ্যাবাউট শব্দটা। হোয়ার অ্যাবাউট শব্দটার অর্থ হচ্ছে লোকেশন বা ঠিকানা বলতে পারি আমরা। এটা অর্থ হচ্ছে লোকেশন কিংবা ঠিকানা। এবং হোয়ার অ্যাবাউট শব্দটা আরেকটা আনকাউন্টেবল নাও, তার শেষে স্বভাবতই ইয়েস আছে কিন্তু সে আনকাউন্টেবল। ওকে, সো হোয়ার অ্যাবাউট ইজ অলসো আনকাউন্টেবল। আমরা তারপরটা যাই, থিঙ্ক অ্যাবাউট দিস। এরকম আরো কিছু শব্দ হতে পারে, স্ট্যাটিস্টিক্স, শেষে স্বভাবতই এস আছে, ইকোনমিক্স, এরকম আরো হতে পারে, ফিজিক্স, ম্যাথামেটিক্স, এটসেট্রা। সো এগুলোর শেষে, শব্দের শেষে স্বভাবতই এস এসেছে, তার মানে এই শব্দগুলো কিন্তু প্লুরাল না, এর প্রতিটা সাবজেক্টের নাম এবং তারা সিঙ্গুলার। ওকে, ওকে, সো ফাইন। আমরা তাহলে এটা যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমরা পরের অংশটা আগে। ওকে, সো আমাদের পরের যে অংশটা ছিল, আমি স্লাইড একটু ব্যাক যাই। ওকে, সো আমরা নাউনের ক্লাসিফিকেশন দেখতেছিলাম, এই হচ্ছে আমাদের নাউনের ক্লাসিফিকেশন। সো বেসিক্যালি আমি এখানে প্রপার নাউন, কমন নাউন, মেটেরিয়াল এবং অ্যাবস্ট্রাক্ট এগুলো সব আলোচনা করে ফেলেছি। নাও উই উইল বি সলভিং দিস কোশ্চেন, হোয়াট টাইপ অফ নাউন দ্য ওয়ার্ড কেমিস্ট্রি ইজ, কেমিস্ট্রি কি জাতীয় নাউন? তোমরা খুব দ্রুত এটা সলভ করার চিন্তা করো, কেমিস্ট্রি শব্দটা কি জাতীয় নাউন? ওকে, আমার মনে হয় তোমরা যারা সলভ করে তারা অলরেডি সলভ করে ফেলেছ। নাও লেটস গেট ব্যাক টু দিস, যে ওয়ার্ড শব্দটা, কেমিস্ট্রি শব্দটা এটা কি জাতীয়? সো তুমি যেটাই অ্যান্সার নিয়ে রাখো না কেন, আমি এটা জানি না তোমার মনে মনে কি অ্যান্সার চলছে। লেটস ট্রাই। নর্মালি স্টুডেন্টদের অনেকে মনে করে কেমিস্ট্রি শব্দটা হবে প্রপার নাউন, অনেকে বিলিভ করে এটা হওয়া উচিত অ্যাবস্ট্রাক্ট নাউন। সো লেট মি এক্সপ্লেইন দিস, কেমিস্ট্রির দুইটা মিনিং আছে। একটা হচ্ছে কেমিস্ট্রি ইজ এ সাবজেক্ট, জাস্ট লাইক রসায়ন, আমরা যে রসায়ন পড়ি, রাইট? সো এই কেমিস্ট্রি বা রসায়ন যদি এটা হয় তাহলে এটা কি একটা সাবজেক্টের নাম, রাইট? এটা সাবজেক্টের নাম হয় তাহলে এটা কি হওয়া উচিত? যদি একটা পঠিত বিষয়ের নাম হয় তাহলে এটা কি হওয়া উচিত? প্রপার নাম। ফাইন, তাহলে এটা হওয়া উচিত প্রপার নাম। নাও কেমিস্ট্রির আরেকটা মিনিং আছে, যেমন ধরো আমরা যদি বলি মুভিতে, আমরা মুভি দেখলে এরকম বলি যে শাহরুখ খান কাজলের যে কেমিস্ট্রি, ওয়াও, দেখেন কি তারা কি দুজন একজনের সাথে রসায়ন করতেছিল, রসায়ন কিন্তু হয় না। এটা একটা কেমিস্ট্রি বলতে কি, এটা কি বোঝায়? রিলেশনশিপ, তাদের দুজনের একজনের সাথে ইন্টারাকশন বা রিলেশনশিপ, ঠিক আছে? যদি সেটা ইন্টারাকশন বা রিলেশনশিপ বোঝায়, আমি এটা রিলেশনশিপ হিসেবে লিখি, রিলেশনশিপ, যদি এটা ইন্টারাকশন বা রিলেশনশিপ বোঝায় তাহলে সেটা কি একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, অর্থাৎ সম্পর্ক, সম্পর্ক টাইপের কিছু যদি বুঝায় তখন সে কি হয়ে যায়? অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে যায়। নাও এখানে আমাদের কোশ্চেনটা কি বলেছে, হোয়াট টাইপ অফ দা নাউ অফ নাউন দা ওয়ার্ড কেমিস্ট্রি, দেখো এখানে সাবজেক্ট কেমিস্ট্রি কথা বলছে না, এখানে কিন্তু সাবজেক্ট কেমিস্ট্রি কথা বলছে না, রাইট? এখানে কিসের কথা বলতে চাচ্ছে? ওয়ার্ড কেমিস্ট্রির কথা। সো আমি তাহলে অ্যান্সার কি দেখাবো? আমি অ্যান্সার দেখাবো অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, ইজ ইট ক্লিয়ার? বুঝতে পারছি কথা? সো আমি আবার রিপিট করি, কেমিস্ট্রি দুইটা হতে পারে, সাবজেক্ট হতে পারে, আবার হচ্ছে যে একজন একজনের সাথে রিলেশনের ব্যাপারটা ওটাও হতে পারে। যদি সাবজেক্টের নাম বুঝায় সে প্রপার নাউন, কিন্তু যদি সে রিলেশনের কথা বলে তাহলে সেটা হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, আমরা পরের অংশে আগে। ট্রাই করো, পোল, ট্রাই দিস পোল,
পল্টু ওকে আমরা 10 সেকেন্ডের ভিতর ইনশাআল্লাহ পোলটা ক্লোজ করব। ওকে 87% অফ দ্য স্টুডেন্টস আনসার করেছে আনকাউন্টেবল, বাট স্টিল আমার কাছে খুব খারাপ লাগছে 13% স্টুডেন্ট, তার তোমরা কি চিন্তা করে মিস করলা? তোমরা 13%, আমি ক্লাসে মনে হয় কতবার যে আমি তোমাদেরকে বোঝানোর ট্রাই করছিলাম যে মানি কি বা কেন আনকাউন্টেবল, মানি আনকাউন্টেবল বাট নোট কাউন্টেবল, ডলার কাউন্টেবল বাট মানি ইজ আনকাউন্টেবল, মানি শব্দটা আনকাউন্টেবল। ওকে আচ্ছা, যারা স্টিল কনফিউজ, যেমন আমি দেখতে পাচ্ছি 10% স্টুডেন্ট অ্যারাউন্ড তারা তাকিয়েছে মানি কাউন্টেবল, তাদের উদ্দেশ্যে একটা মেসেজ। দেখো তুমি কি টাকা গুনতে পারো? আমি যদি তোমাকে বলি তুমি আমাকে 5 টাকা দাও, তুমি আমাকে কিভাবে দিবা? তুমি আমাকে 2টা 2 টাকা, 1 টাকা দিতে পারো, 5টা 1 টাকা দিতে পারো, তুমি আমাকে 10 টাকা দিয়ে 5 টাকা ফেরত চাইতে পারো, রাইট? তুমি আমাকে বিকাশ করে দিতে পারো, তুমি আমাকে মোবাইলে ব্যালেন্স করে দিতে পারো, তুমি আমাকে একটা চেক লিখে দিতে পারো। এখন চিন্তা করো মানি কি বিভিন্ন শেপে পুট করা যায়, যে জিনিসকে বিভিন্ন শেপে পুট করা যায় তাকে কি বলে? লিকুইড। ওকে, ইকোনমিক্সের ভাষায় মানি ইজ লিকুইড। ওকে, এটা কিন্তু জেনে রাখো, মানিকে বলা হয় তরল পদার্থ, কারণ মানিকে যে কোনো শেপে পুট করা যায়। ফর এক্সাম্পল, একটা উদাহরণ দিই, তুমি যদি ব্যাংকে যাও 1.5 কোটি টাকা নিয়ে, মনে করো 1.5 কোটি টাকা নিয়ে ব্যাংকে গেলে, গিয়ে বললা যে আমার এই টাকাটা রাখেন, তো টাকাটা রাখার পর ব্যাংক তোমাকে কি দিবে? একটা কাগজ দিবে, যে ছোট একটা কাগজ, 3 ইঞ্চি বাই 6 ইঞ্চি একটা কাগজ ধরাই দিবে তোমাকে। এই 3 ইঞ্চি বাই 6 ইঞ্চির এই কাগজের দাম হচ্ছে 1.5 কোটি টাকা। ওকে ওকে, তুমি যদি এখন 100 ট্রাক টাকা নিয়েও যদি ওখানে যা হাজির হও, তোমাকে 3 ইঞ্চি বাই 6 ইঞ্চি কাগজটা ধরাই দিবে, ওটার দামই হচ্ছে মনে করো 100 ট্রাক টাকা। চিন্তা করে দেখো মানির নির্দিষ্ট কোনো শেপ নাই, মানিকে তুমি যে শেপে রাখতে চাবা সে সেই শেপে থাকবে। সো এটা সবসময় মনে রাখবা, মানি ইজ লিকুইড। ওকে ওকে, মানির অনেকগুলো ভেরিয়েশন হয়, মানি টাকা হইতে পারে, মানি ব্যাংক চেক হইতে পারে, মানি ব্যালেন্স হইতে পারে, মানি অনেক কিছু হইতে পারে। আজকাল যে বিটকয়েন ছাড়া হয়, বিটকয়েন এক ধরনের মানি, রাইট? ঠিক আছে, তুমি বিকাশে টাকা ভরতে গেলে তো ওই দোকানদারকে, মনে করো তুমি একটা 100 টাকার নোট দিয়ে বললা ভাই এই টাকাটা আমার বিকাশে ভরে দেন, তো দোকানদার তো তোমার মোবাইলটা খুলে নিয়ে পিছন দিয়ে 100 টাকার নোটটা ঢোকায় দেয় না মোবাইলের পিছন দিয়ে, তাই না? চিন্তা করে দেখো, রাইট? তোমাকে জাস্ট একটা নিউমেরিক্যাল নাম্বার দিয়ে দেয় যে দিজ আর দ্য নাম্বারস, তোমার ওই কোডটা চলে আসলে তোমার বিকাশ ব্যালেন্স হয়ে যায় 100 টাকা। নোটটা কার কাছে থাকে? নোট কিন্তু দোকানদারের পকেটেই থেকে যায়। সো থিঙ্ক অ্যাবাউট দিস, মানি অ্যাকচুয়ালি কিছু না, মানি হচ্ছে একটা কনসেপ্ট যেটাকে আমরা চাইলে বিভিন্ন ভাবে পুট করতে পারি। দ্যাটস ওয়াই ইট ইজ সেড মানি ইজ লিকুইড। লিকুইড কে যেরকম তুমি বক্সে রাখলে বক্সের শেপে থাকবে, তারপর হচ্ছে তুমি গ্যালনে রাখলে গ্যালনের শেপে থাকবে, ঠিক সেম মানিকেও তুমি যে শেপে রাখবে সেই শেপে থাকবে, ঠিক আছে? সুতরাং নেক্সট টাইম তোমরা এটা ভুল করো না, মানি ইজ অলওয়েজ আনকাউন্টেবল, রিমেম্বার। আমি পরের পড়ে যাই, আমরা এখন যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে ডিটারমিনেন্ট নিয়ে আলোচনা করব। সো হোয়াট ইজ ডিটারমিনেন্ট? ওকে, আমরা এখন আলোচনা করব ডিটারমিনেন্ট এবং কিছু বিষয় নিয়ে। আমি কাউন্টেবল এবং আনকাউন্টেবল এর বেসিক অংশ আলোচনা করে ফেলেছি অলরেডি, সো আমি এখন এই অংশটাই যাচ্ছি। সো এখান থেকে যে অংশটা নিয়ে আলোচনা করা লাগে, ডিটারমিনেন্টস আর 3 টাইপস। ডিটারমিনার কি? যেগুলো সাধারণত আমাদেরকে একটা নাউন সম্পর্কে ধারণা দেয়, যে ধরো নাউনের পরিমাণ সম্পর্কে ধারণা দেয়, নাউনের অবস্থান সম্পর্কে ধারণা দেয়, ঠিক আছে? এই ধরনের জিনিসগুলোকে আমরা ডিটারমিনার বলি, যেমন মেনি, মাচ, ফিউ, লিটল, এনি, সাম, নো, ঠিক আছে? এই ধরনের জিনিসগুলো আমরা ডিটারমিনার বলি। অল ডিটারমিনার্স আর বেসিক্যালি অ্যাডজেক্টিভ। ওকে, সকল ধরনের ডিটারমিনার সাধারণত অ্যাডজেক্টিভ। নাও লেটস ট্রাই, ডিটারমিনারকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে কিছু কিছু ডিটারমিনার সিঙ্গুলারের সাথে বসে, কিছু কিছু ডিটারমিনার প্লুরালের সাথে বসে, কিছু কিছু ডিটারমিনার সিঙ্গুলার মানে কাউন্টেবল প্লাস আনকাউন্টেবল উভয়ের সাথেই বসে। আচ্ছা, আমরা এটাকে সহজ করি, এটাকে সহজ করতে গিয়ে আমি এটাকে এভাবে উপস্থাপন করি, সেই
কিছু কিছু ডিটারমিনার কেবলমাত্র কাউন্টেবলের সাথে বসে, কিছু কিছু ডিটারমিনার কেবলমাত্র আনকাউন্টেবলের সাথে বসে। হাউ গট দিস, এটা প্যাটার্ন, কাউন্টেবলের সাথে বসে, আনকাউন্টেবলের সাথে বসে, কাউন্টেবল এবং আনকাউন্টেবল উভয়ের সাথেই বসে। ফর এক্সাম্পল, কাউন্টেবলের সাথে বসে এরকম আছে একটা মেনি, এবং মেনির পরে নাউনটা কি হয়, নাউনটাকে প্লুরাল হতে হয়, আমি এনপিএল লিখতেছি। আনকাউন্টেবলে যেরকম একটা হচ্ছে মাছ, সুতরাং যেহেতু এটা মাছ তার মানে হচ্ছে নাউনটা সিঙ্গুলার থেকে যায়, এনএস লিখতেছি। আবার কিছু কিছু নাম আছে কাউন্টেবল এবং আনকাউন্টেবল, যেমন ধরো সাম, আমি চাইলে সাম ওয়াটারও বলতে পারি, সাম মেন, সাম ম্যানও বলতে পারি, এম ইএন ম্যান, ওকে, অথবা সাম স্টুডেন্টসও বলতে পারি, সে কাউন্টেবল আনকাউন্টেবল উভয়ের সাথেই প্রযোজ্য। এরকম একটা খুব গুরুত্বপূর্ণ ডিটারমিনার হচ্ছে ফিউ, যা হচ্ছে কাউন্টেবলের সাথে বসে, আনকাউন্টেবলের সাথে বসে লিটল, এবং কাউন্টেবল এবং আনকাউন্টেবল উভয়ের সাথে বসে এরকম একটা হচ্ছে এ লট অফ। ওকে, এ লট অফ। সো তুমি যদি কোথাও দেখো লিখা এ লট অফ ওয়াটার, এ লট অফ ওয়াটার, এটাকে ভুল মনে করার কারণ নাই, দিস ইজ অলসো কারেক্ট। তুমি যদি কোথাও লিখা দেখো প্লেন্টি অফ ওয়াটার, ইট ইজ অলসো কারেক্ট। ওকে, এই দুইটা অংশই কারেক্ট। সো প্লেন্টি অফ, এ লট অফ দেখলেই সেটাকে বহুবচন মনে করার কিছু নাই, এটা আনকাউন্টেবলের সাথেও বসতে পারে, ঠিক আছে। সো এখন আমরা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস শিখতে যাব, সেটা হচ্ছে ফিউ এবং লিটল এর ব্যবহার। ওকে, ফিউ এবং লিটল এর ব্যবহার, দিস ওয়ান ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ওয়ান স্টার, টু স্টার এন্ড থ্রি স্টার। আমরা শিখতে যাচ্ছি ফিউ এবং লিটল এর ইউজ। আমি আগেই বলেছি এটা কাউন্টেবলের পূর্বে বসে এবং তারপরে নাউনটা প্লুরাল হতে হয়, নাউনটা প্লুরাল হতে হয়। ফর এক্সাম্পল, ফিউ বুকস, সো আমরা বুক কাউন্ট করতে পারি এবং পরের বুকসটা প্লুরাল হতে হয়। লিটল আনকাউন্টেবলের সাথে বসে এবং তারপরের ভার্বটা, পরের নাউনটা সিঙ্গুলার থেকে যায়, ফর এক্সাম্পল লিটল মানি। ওকে, লিটল মানি, ওকে, সো মানি ইজ আনকাউন্টেবল এবং লিটল। আচ্ছা, এখন এই এটা একটু মাথায় রাখতে হবে, হ্যাঁ, যখনই আমরা ফিউ দেখবো আমরা দেখবো তারপরে প্লুরাল করা আছে কি নাই, আমরা যখন লিটল দেখবো তারপরে হচ্ছে আমরা দেখবো এটার পরে আনকাউন্টেবল আছে কি নাই। ওকে, এটা মাথায় রাখবা কিন্তু, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দিস ওয়ান ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই জিনিসটা মাথায় রাখতে হবে। এটা যদি আমরা মাথায় রাখি তাহলে আমাদের জন্য অপশন কমে যাবে, আমি দেখাবো যে সলভিং কিভাবে ইজি হয়ে যায়। ওকে, এখন এটা দেখো, শুধু ফিউ কিংবা শুধু লিটল শব্দের অর্থ হচ্ছে নাই, এটা শব্দের অর্থ হচ্ছে নাই। ফর এক্সাম্পল, আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস, সো আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস, তার মানে কি আমার বন্ধু নাই, আমার বন্ধু নাই। ওকে, আই হ্যাভ লিটল মানি, আই হ্যাভ লিটল মানি, তার মানে কি আমার টাকা আছে না, টাকা নাই, টাকা নাই। ওকে, টাকা নাই, সো এটা মাথায় রাখতে হবে। শুধু ফিউ বা শুধু লিটল যখন বসে নাই, তাহলে এখন বলতে পারবে ভাই আমি তো জানতাম ফিউ মানে অল্প, সো ফিউ মানে যে অল্পটা আমরা জানি এটার ইংরেজি হচ্ছে এ ফিউ, বলতে হয় এ ফিউ, অথবা বলতে হয় এ লিটল। ওকে, এ লিটল, এটার অর্থ হচ্ছে অল্প আছে। ওকে, এ ফিউ অথবা এ লিটল, এটার অর্থ হচ্ছে অল্প আছে। ফর এক্সাম্পল, আই হ্যাভ এ ফিউ বুকস, আই হ্যাভ এ ফিউ বুকস, ওকে, তার মানে কি আমার কাছে অল্প বই আছে, অল্প বই। ওকে, আমি যদি বলি আই হ্যাভ এ লিটল মানি, তার মানে কি আমার কাছে টাকা আছে না নাই, বলো, আই হ্যাভ এ লিটল মানি, তাহলে কি আমার কাছে টাকা আছে না নাই, আমার কাছে হচ্ছে টাকা আছে এবং অল্প টাকা আছে, অল্প টাকা। ওকে,
ওকে এটা মনে থাকবে সো শুধু ফিউ বা শুধু লিটল বসে নাই যদি ফিউর আগে এ যুক্ত হয় লিটল আগে এ যুক্ত হয় তার মানে আছে কিন্তু কম আছে ওকে ঠিক আছে এটা আমরা শিখলাম নাও তোমাদের জন্য কুইজ কুইজ ফর ইউ লেটস ট্রাই ড্যাশ লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং ওকে বলো এটা এখানে কি হবে আমি এ নাম্বার অপশনে দিচ্ছি লিটল বি নাম্বার অপশনে দিচ্ছি এ লিটল সি নাম্বারে দিচ্ছি ফিউ ডি নাম্বারে দিচ্ছি এ ফিউ খুব দ্রুত আমাকে জানাও যে এটা আনসার কি হবে ড্যাশ লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং ওকে আমি কি চ্যাট বক্স ওপেন করবো না আবার হ্যাং করে ফেলবে আমি সাহস পাচ্ছি না ওপেন করতে আচ্ছা একবার ওপেন করা ট্রাই করে দেখি দেখি কোনো চ্যাট নাই ভালো ড্যাশ লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং এটা আনসার কি হবে ও বাহ অনেকে দেখে এখন কমেন্ট সেকশনে জানাই দিচ্ছে আরে তোমরা ইয়াতে জানাচ্ছ কিউ এন্ড এতে জানাচ্ছ ভাইরা তো কোশ্চেন হারাই ফেলবে সব ভাইরা সব কোশ্চেন হারাই ফেলবে এখন ওকে ওকে সো তা স্টিল দেখতেছে অনেকে হচ্ছে ভাইয়া কিউ এন্ড এতে কেউ ভাইয়া ভাইরা কিন্তু এখন অন্যান্য কোশ্চেন যারা করে পাঠাইছে তাদের কোশ্চেন আর খুঁজে পাবে না ঠিক আছে আমি অলরেডি দেখতেছি মানে উইদিন এ ফিউ সেকেন্ডস মানে মনে হচ্ছে না 100 ইয়া চলে আসছে রেসপন্স চলে আসছে ঠিক আছে কত মজা করে করতে পারতাম ওকে তোমরা হ্যাঁ তোমরা তোমরা চ্যাটে দিও না চ্যাটে কিছুই দিও না 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 চ্যাট অন করো না কারণ চ্যাট আসলে মেসেজ এরিয়াতে হচ্ছে হ্যাং করে ফেলে জুম হ্যাং করে ফেলে আমাকে বলে ডু দ্য জুম ইজ নট রেসপন্ডিং ডু ইউ ওয়ান্ট টু ক্লোজ ইট আমার এখানে এটা উঠে যায় তো ক্লাসই তো নিতে পারবো না এরকম করা শুরু করলে ওকে ওকে সো আচ্ছা আসো আমরা সলভ করি তোমরা কেউ কিউ এন্ড এতে ইয়ে পাঠাও না রেসপন্স পাঠাও না ঠিক আছে ওকে ওকে সো আসো আমরা সলভে যাই এখানে বলছে যে ড্যাশ লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং নাও এটা বাংলা কি অল্প বিদ্যা ভয়ঙ্করী আচ্ছা ঠিক আছে অল্প বিদ্যা ভয়ঙ্করী তাহলে যদি অল্প বিদ্যা হয় তার মানে বিদ্যা আছে না নাই বিদ্যা আছে কিন্তু কি আছে কম আছে রাইট লিটল হবে না কারণ লিটল মানে হচ্ছে বিদ্যা নাই তা কিন্তু বলে নাই বিদ্যা নাই সেটা ভয়ঙ্করী না আসলে মূর্খ মানুষ কোনো ভয়ঙ্কর মানুষ না সমস্যা হচ্ছে যারা অল্প একটু জেনে করে অল্প একটু জানে কিন্তু মনে করো ইয়াটা হচ্ছে অনেক বেশি পাঠটা অনেক বেশি সেটা হচ্ছে সমস্যা সো লিটল বাদ যাবে ফিউ ফিউর পরে কি লার্নিং এটা কি আনকাউন্টেবল আছে সো ফিউ বসতে পারবে না এফিউ বসতে পারবে না সো দ্য অ্যানসার ইজ এ লিটল লার্নিং ইজ ইট ইজ এ ডেঞ্জারাস থিং ওকে আমরা পরেরটাই যাই দেখি লেটস ট্রাই দ্য নেক্সট ওয়ান ড্যাশ ক্রপস ক্যান বি গ্রোন on arid land okay so I'm option dicche number a little number b not much number c few and number d only a few ওকে সো তোমরা কি নিবে অ্যানসারটা মনে মনে চিন্তা করে ফেলো তোমাদের জন্য আমি সময় দিচ্ছি 30 সেকেন্ডস
আরো ভাইয়া, হ্যালো জি ভাইয়া বলেন। ভাই, একটু চ্যাটে অ্যান্সার গুলো দিতে বললে একটু ভালো হতো। মানে কিউএনএতে অ্যান্সার গুলো দিয়ে দিচ্ছে, তো মানে সঠিক কোশ্চেন দেখতে পাচ্ছি না, একটু বলে দিলে ভালো হতো আর কি। ওকে আচ্ছা ভাই, ওকে থ্যাংক ইউ। ওকে ভাই জি, তোমরা তো ভাইয়ের কথা শুনলাই, তোমরা কিউ এন্ড এতে হচ্ছে রেসপন্স দিও না, ওকে? কিউ এন্ড এতে তোমরা রেসপন্স পাঠাও না, তাতে ভাইয়েরা হচ্ছে তোমাদের জরুরি যে কোশ্চেন গুলা, মানে অ্যাকচুয়াল যে কোশ্চেন গুলো, ওগুলো অ্যান্সার দিতে পারে না। তো তোমরা নর্মাল রেসপন্স পাঠালে ওখানে আর ওনার, আমরা ইনশাল্লাহ কোশ্চেন আনসার গুলো আমরা শেষে অ্যাটেন্ড করবো, ক্লাসের শেষে সবগুলো কোশ্চেন আনসার ইনশাল্লাহ অ্যান্সার দিবো, ওকে? আর অনেকে হচ্ছে রেজ হ্যান্ড করে যাচ্ছে, ভাইয়া ক্লাসের মাঝখানে আমরা আপাতত রেজ হ্যান্ড নিচ্ছি না, কারণ এতে হয় কি যে প্রচুর দেখা যায় যে সবার সাথে ইন্টারেকশন করতে সময় লাগে এবং সময় ক্ষেপণ হয়, বুঝছো? সেই জন্য আমরা আপাতত রেজেন্টটা নিচ্ছি না, আমরা ক্লাসের শেষে ইনশাল্লাহ তোমাদের রেজেন্ট গুলা নিবো, ওকে? সো ফর দ্য মিন টাইম জাস্ট স্টে উইথ আস, ওকে? ওকে, সো আমরা কিছুক্ষণ সময় দিয়েছিলাম তোমাদেরকে যে এটার অ্যান্সারটা কি হবে চিন্তা করার জন্য, না আমরা আসলে সলভ করা শুরু করি। সেখানে আমার শব্দটা আছে ক্রপস, এস আছে, সো ইট ইজ এ প্লুরাল। তো যদি এটা প্লুরাল হয়ে থাকে, লিটলের পরে কি প্লুরাল বসতে পারে? নো। মাছের পরে কি প্লুরাল বসতে পারে? নো। সো আমার এ এবং বি অ্যান্সার হবে না। নাও উই উইল হ্যাভ টু চুজ বিটুইন সি অ্যান্ড ডি, সি এবং ডির মধ্যে কোনটা সঠিক উত্তর, না আমরা এটা চুজ করতে যাব। এখন চুজ করতে গেলে আমি আগে চিন্তা করি এখানে কি বলতেছে, অ্যারিড ল্যান্ড, অনুর্বর ভূমি। এখন অ্যারিড ল্যান্ডে কি হয়, কোন ফসলই জন্মে না এরকম, নাকি খুব অল্প ফসল জন্মে? চিন্তা করো তো, এটা কি এরকম যে কোনো ফসলই সেখানে জন্মায় না, নাকি খুব অল্প পরিমাণ ফসল জন্মায়? ইয়াস, দ্য অ্যান্সার ইজ খুব অল্প পরিমাণ ফসল জন্মায়। এরকম কোনো মাটি নেই যে মাটিতে ফসল জন্মায় না, ধরো মরুভূমি, মরুভূমিতেও খেজুর হয়, ওকে? একদম যেগুলা খুব অনুর্বর ভূমি সেখানেও হচ্ছে তোমার দেখা যায় যে ইয়া হয়, ওটাকে কি বলে, ক্যাকটাস হয়, খুবই খারাপ ভূমিতেও ক্যাকটাস হয়। তো বা তুমি যদি চিন্তা করো যে বাংলাদেশের চর অঞ্চল, বাংলাদেশের চর অঞ্চলেও বাদামের চাষ হয়, বুঝছো? সো ক্রপস কিন্তু সব মাটিতে কিছু না কিছু বেসিক্যালি হয়, সুতরাং এটা অ্যান্সার সি, ফিউ হবে না, দ্য অ্যান্সার ইজ ডি। এটা ঢাকা ইউনিভার্সিটির বিগত বছরের কোশ্চেন, ওকে? এটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির বিগত বছরের কোশ্চেন। সো অনলি এ ফিউ ক্রপস ক্যান বি গ্রোন অন অ্যারিড ল্যান্ড, একটা অ্যারিড ল্যান্ডে তোমার খুবই অল্প পরিমাণ ফসল জন্মানো যায়, দ্যাটস দ্য থিং, ওকে? আমি লাস্ট আর্কটা দিচ্ছি, যেহেতু এই টপিকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেজন্য আমি এখানে একটু বেশি এক্সারসাইজ দিচ্ছি। লেটস ট্রাই অ্যানাদার ওয়ান। So choose your answer from these four options. You are given 30 seconds. Dash, plants survive without water, okay? হ্যাঁ ভাইয়া, শুনতে পাচ্ছেন আবার ভাইয়া? জি ভাইয়া, আমি শুনতে পাচ্ছি আপনাকে। ভাইয়া কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ ভাইয়া, আমি তো শুনতে পাচ্ছি। এখন এখন ভাইয়া স্টুডেন্টদেরও তো প্রবলেম হচ্ছে, চ্যাট বক্স বন্ধ থাকার কারণে ওরা কি করবে, অনেকে এই ব্যাপারে কোশ্চেন করতেছে এখন, ওকে মানে ঠিক আছে, নিরুপায় হয়ে গেছে এমন একটি আমরা অবস্থা। চ্যাট বক্স ওপেন করে দিই, দেখেন আমার তো পক্ষে ভাইয়া কি সম্ভব হলে করা আমি যায়। চ্যাট বক্স চেক করব, ওকে? চ্যাট বক্স ওপেন করে দেন, যদি সম্ভব হয় আমি চেক করব, ওকে? ঠিক আছে, চ্যাট বক্স ওপেন করে দিন, ওরা যদি রেসপন্ড করতে চায় তাহলে রেসপন্ড করুক, ওখানে সমস্যা নেই।
Okay, so the time is up. Amra, let's resume it. Amra ekhon alochona je eta answer ki hobe. So the answer is age chinta kori age sentence ki bolechhe. Plants survive without water. So this noun is plural, right? So ekhane obosshoi little hobe na karon little er pore plural boshte pare na. Only a little plant, ekhano little ache. So answer B is not also correct. Now amra ekhon choose korbo C ebong D er moddhe je kon ta answer hobe. Pani chhara kon gach bache? চিন্তা করো এরকম কি কোনো গাছ কেন এরকম কোনো প্রাণী যে কোনো প্রাণী শুধু উদ্ভিদ না মানে প্রাণী বা উদ্ভিদ পানি ছাড়া বাঁচে কোনোটাই আসলে পানি ছাড়া কিন্তু বাঁচে না রাইট সবগুলোরই কিন্তু পানি লাগে হয়তো খুব কম লাগে বছরে একদিন লাগে তারপরেও লাগে ধরো ক্যাকটাস গাছও কিন্তু পানি লাগে আমার বাসায় ক্যাকটাস ছিল আমি ইনডোর প্ল্যান্টিং করি সো ইনডোর প্ল্যান্টিং আমার বাসায় ক্যাকটাস ছিল ক্যাকটাস মরে গেছে একটা চিপার মধ্যে ওই ক্যাকটাসটা রেখে দিয়েছিলাম আমি তিন মাস পানি দিতে পারি নাই ভুলে মনে নাই ওটা মরে গেছে চিন্তা করে দেখো সো কোনো আসলে কোনো প্ল্যান্টই কিন্তু পানি ছাড়া বাঁচে না সো দ্য অ্যানসার উইল বি ফিল ওকে নট মেনি হবে না দ্য অ্যানসার ইজ ফিল ওকে সো এই জাতীয় প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসলে আসতে পারে সো তখন এই ধরনের প্রশ্নের উত্তর করার জন্য এই যে এখন থেকে এই ধরনের টপিকগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে ওকে প্র্যাকটিস করলে এই ধরনের পারবা সো আমি ট্রিকি পার্টগুলো দেখাই দিলাম যে এই ধরনের ট্রিকি কোশ্চেন হতে পারে Okay, so let's proceed to our next slide. Okay, so এই অংশগুলো তোমরা বাসায় দেখবা এগুলো মোটামুটি সহজ তোমরা ছোট ক্লাসে পড়েছো এরকম বিষয় আছে মেনির ব্যবহার মোরের ব্যবহার এটসেট্রা সো আমরা নেক্সট পোলটা দিচ্ছি এই পোলটার জন্য সময় হচ্ছে এক মিনিট আমরা এবার তাহলে পোল থ্রি তে আমরা দেখতে পাচ্ছি 33% স্টুডেন্ট অ্যান্সার করেছে এটা হবে প্রোনাউন অর্থাৎ 100 থেকে 33 গেলে কত থাকে 67% স্টুডেন্ট ভুল করেছে সো এখানে অল হচ্ছে একটা প্রোনাউন ঠিক আছে অল কি অল বেসিক্যালি প্রোনাউন আমি এখানে অনেকের জায়গায় আমরা দে অল আই মি মাই মাই না সরি আই মি এই জাতীয় শব্দগুলোকে মাইন এই সব অল ইচ ঠিক আছে এই জিনিসগুলোকে আমরা প্রোনাউন হিসেবে ধরি ওকে আমরা পরের স্লাইডে যাচ্ছি ট্রাই সলভিং পোল নাম্বার 4
আমরা 10 সেকেন্ডের মধ্যে পোলটা ক্লোজ করতে যাচ্ছি। ওকে, সো দ্য পোল ইজ ক্লোজড। 39% মেজরিটি হচ্ছে, পোল ডিস্ট্রিবিউশন হচ্ছে এ তে বিলিভ করে 13%, বি তে বিলিভ করে 39%, সি তে বিলিভ করে 30% এবং ডি তে বিলিভ করে 18%। ওকে, সো এখানে মেজরিটি বলছে যে এখানে এটা কনজাংশন। নাও আমি মেজরিটির সাথে এগ্রি করি না। ওকে, আই বিলিভ ইট ইজ এ প্রিপোজিশন। ওয়াই আই বিলিভ ইট ইজ এ প্রিপোজিশন? বেসিক্যালি এখানে ও ক্লক, ও ক্লক এটা হচ্ছে অফ ক্লক। এই এফটাকে আমরা এই যে এই এই সাইনটা দিয়ে আমরা অ্যাকচুয়ালি ক্লোজ করে রেখেছি। এই ধরনের এই এই ধরনের প্রিপোজিশনকে বলা হয় ডিসগাইজ প্রিপোজিশন। ডিসগাইজ প্রিপোজিশন, তোমরা কি বলতে পারো কি ডিসগাইজ শব্দটার অর্থ কি? ডিসগাইজ শব্দটার অর্থ কি? ডিসগাইজ শব্দটার অর্থ হচ্ছে ছদ্মবেশ। ওকে, ছদ্মবেশ। ওকে, সো ডিসগাইজ শব্দের অর্থ হচ্ছে ছদ্মবেশ। সো 10 অফ ক্লক বা 8 অফ ক্লক এই জাতীয় হচ্ছে আমরা বলতেছি এখানে 8টা বাজে। সো এখানে অফ হচ্ছে ক্লক। আচ্ছা, এখন আমাকে কনভিন্স করতে হবে যে এটা কেন কনজাংশন না। নাও আই এম ট্রাইং টু কনভিন্স ইউ হোয়াই ইট ইজ নট এ কনজাংশন। আসো আমরা বোঝার চেষ্টা করি কনজাংশন জিনিসটা কি। কন শব্দের অর্থ কি? কন, এখানে কনজাংশন শব্দটা দুইটা জিনিস নিয়ে যুক্ত হয়েছে। কনজাংশন, জাংশন মানে কি? জাংশন কি থেকে এসছে? যুক্ত করা থেকে। নাও কোশ্চেন ইজ কনজাংশন কাকে কাকে যুক্ত করতেছে? কনজাংশন দুই পাশে দুইটা ক্লজকে যুক্ত করে, ক্লজ 1 এন্ড দেয়ার আর দেয়ার ইজ অ্যানাদার ক্লজ দ্যাট ইজ ক্লজ 2। মাঝখানে হচ্ছে কনজাংশনটা বসে। ওকে, মাঝখানে হচ্ছে কনজাংশনটা বসে। দিস ইজ এ সিসিসি স্ট্রাকচার, সিসিসি, ক্লজ 1, ক্লজ 2 এবং মাঝখানে হচ্ছে কনজাংশন। সো দ্যাট ইজ এ কনজাংশন। সো ক্লজ 1 জন্য নেসেসারি শর্ত হচ্ছে এই পাশে একটা ভার্ব থাকতে হবে, এই পাশে আরেকটা ভার্ব থাকতে হবে। অনলি দেন, উইদাউট এনি ভার্ব দ্যার ইজ নো ক্লজ। অনলি দেন দ্যার উইল বি দিস টু উইল বি ক্লজেস। ওকে, সো আমরা এখন তাহলে চিন্তা করি কনজাংশনের ব্যাপারটা কিরকম হবে। ফর এক্সাম্পল, আমি যদি বলি ডু অর ডাই, ওকে, আমি যদি বলি ডু অর ডাই, থিঙ্ক অ্যাবাউট দিস, দিস ইজ ফার্স্ট ক্লজ অ্যান্ড দ্যার ইজ এ ভার্ব, দিস ইজ সেকেন্ড ক্লজ অ্যান্ড দ্যার ইজ এ ভার্ব। সো অর হচ্ছে একটা কনজাংশন। ওকে ভাইয়া, একটু, হ্যাঁ একটু একটু ব্রেকের ব্যবস্থা করে দিবেন ভাইয়া। আচ্ছা, আমি একটা ব্রেকের ব্যবস্থা করছি, টপিকটা বোঝানোর পরে, স্লাইডটা বোঝানোর, এই পোলটা বোঝানোর পরে আমি ব্রেক দিচ্ছি। ওকে, সো আমি যখন বলি ডু অর ডাই, সো এখানে অরটা হচ্ছে একটা কনজাংশন। নাও থিংক দিস, যে আমি যে বলেছি 8 ও ক্লক, আমার সেন্টেন্সটা কিন্তু এখানে শেষ। নাও এটা যদি একটা কনজাংশন হতে হয় তাহলে তারপরে ক্লকটাকে একটা ভার্ব হতে হবে। ক্লকটা কি ভার্ব? Is the word clock is a verb? No, it is not a verb. Or pore ke kono verb ache? Kono verb nai. Sutorang eta obosshoi conjunction hobe na. Okay? Sutorang ekhane obosshoi eta conjunction hote pare na. Okay? Conjunction hote hole tarpor ekta verb thaka lagto. So ekhane kono verb nai, so this is not a conjunction. Second thing ami jeta bujhabo, ei jinish ta bujhanor por hocche amra jabo. Second thing is preposition. What is preposition? Preposition er byapar ta ki? This is very very important. Okay, this one is very very important. Bhorti porikha pray ekhan theke proshno thakte dekha jay. So amaderke preposition identify korte hobe. So amra jani pre mane ki purbe, right? Okay, and position shobdo ortho ki? Obosthan. Tale ekhon question hocche kar purbe obosthan? Preposition kar purbe obosthan kore? This is a preposition. She kar purbe thakbe, ortho tar pore ke thakbe? তারপর একটা নাউন থাকবে অথবা একটা প্রোনাউন থাকবে, নাউন থাকবে অথবা একটা প্রোনাউন থাকবে প্রিপোজিশনের পূর্বে। নাও মাই কোশ্চেন ইজ, কোশ্চেন 1, একটা প্রিপোজিশন কি একটা সেন্টেন্সের লাস্ট ওয়ার্ড হতে পারে? চিন্তা করো, একটা প্রিপোজিশন কি একটা সেন্টেন্সের লাস্ট ওয়ার্ড কখনো হতে পারে? নাও, কোনোদিন হতে পারে না, কারণ আমরা জানি তার প্রিপোজিশনের অবস্থান সবসময় নাউনের পূর্বে হয়, রাইট? নাউন বা প্রোনাউনের পূর্বে হয়। সুতরাং একটা প্রিপোজিশন আনতে হলে অবশ্যই তারপর এটা নাউন বা প্রোনাউন থাকতে হবে। নাও অফেন এটা বলার পর স্টুডেন্ট আমাকে যে কোশ্চেনটা করে সেটা হচ্ছে যে ভাইয়া তাহলে আমরা যে বলি মে আই কাম ইন বা টিচার যে আমাকে বলে কাম ইন, এই এক্সপ্রেশনটা কি তাহলে ভুল? থিংক অ্যাবাউট দিস, দিস ইজ ভেরি গুড কোশ্চেন। হ্যাঁ, সো কাম ইন এই এক্সপ্রেশনটা কি তাহলে ভুল? না, এই এক্সপ্রেশনটা ভুল না। তাহলে এটা কেন সঠিক হলো? তাহলে দুইটা কি কন্ট্রাডিক্টরি? না, কন্ট্রাডিক্টরি না।
তাহলে আমাকে বলছে কাম ইন, ভিতরে আসো, তাহলে কি ঠিকই কামের কামকে মডিফাই করছে না, কোন দিকে যাব, কাম আউট বাইরে যাও, কাম ইন ভিতরে আসো, তাহলে এই যে আমি বলছি তাহলে ইনটা কি চিন্তা করো, সে ভার্বকে মডিফাই করছে, সো এখানে ইনটা হচ্ছে একটা অ্যাডভার্ব, এখানে ইনটা হচ্ছে একটা অ্যাডভার্ব, ওকে। ফর এক্সাম্পল আমি এই সিমিলার একটা জিনিস দেখাই তোমাদেরকে, যেমন ধরো আমি যদি বলি দা প্লেন ফ্লিউ অ্যাবাভ, দ্য কোয়েশ্চেন ইজ এখানে অ্যাবাভ কোন পার্সিভ স্পিচ, ভর্তি পরীক্ষায় এই জাতীয় জিনিস প্রায় আসতে দেখা যায়, এই জাতীয় জিনিস খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমি আবার বলছি নোট রাখো, দ্য প্লেন ফ্লিউ অ্যাবাভ, সো এখানে অ্যাবাভ এটা কোন পার্সিভ স্পিচ, তাহলে আমাকে আমি চিন্তা করি এটাকে ফ্লাই করতে বলছে কোন দিকে, উপর দিকে, এটা হচ্ছে ফ্লাই করার ডাইরেকশনকে নির্দেশ করছে, সুতরাং এখানে অ্যাবাভ একটা অ্যাডভার্ব, ওকে। ওকে, তো আমরা জানি অ্যাবাভ শব্দটা একটা প্রিপোজিশন হতে পারে, তাহলে এটা কখন প্রিপোজিশন হবে, তখন স্ট্যাটাসটা হবে এরকম দ্য প্লেন ফ্লিউ অ্যাবাভ আওয়ার হেড, ওকে। নাও অ্যাবাভ কোন পার্সিভ স্পিচ, চিন্তা করো অ্যাবাভের পরে আমাদের হেড নাউন আছে, রাইট, অ্যাবাভের পরে আমার হেড নাউন আছে, এখানে কিন্তু অ্যাবাভের পরে আর কিছু ছিল না, সুতরাং এই নাউনের পূর্বে এখন আমি তার অবস্থান খুঁজে পাচ্ছি, সো দিস ইজ এ প্রিপোজিশন, ওকে, দিস ওয়ান ইজ এ প্রিপোজিশন এন্ড দিস ওয়ান ইজ এ অ্যাডভার্ব, ওকে। এটা কি মনে থাকবে, আই হোপ যে তোমরা এটা মনে রাখতে পারবা, যদি এটা না বুঝে থাকো তাহলে তোমরা যখন আবার ভিডিওটা দেখবা তখন আবার এটাকে রিক্যাপ করে এই জায়গাটা আবার দেখবা যে আমি কি বলতে চেয়েছি, ওকে। সো সেম ওয়ার্ড ডিফারেন্ট পারসেপশনে কাজ করতে পারে, লাস্ট এক্সাম্পল আমি তোমাদেরকে দেই, লাস্ট এক্সাম্পল দেখো, আমি যদি বলি নান বাট আল্লাহ ক্যান হেল্প মি, নান বাট আল্লাহ ক্যান হেল্প মি, সো এখানে আমি প্রশ্ন করলাম বাট এটা কোন পারসেপশন স্পিচ, ওকে, বাট এটা কোন পার্সিভ স্পিচ, সো আমি এখানে আসি, নান একটা প্রোনাউন, আল্লাহ এখানে আরেকটা নাউন, সো প্রোনাউন মানে আমরা এটা বলতে পারি প্রোনাউন যেহেতু নাউনের পরিবর্তে বসে, সো আমি বলতে পারি নাউন এবং নাউন, সো দুইটা নাউনের মধ্যে সম্পর্ককে স্থাপন করতে পারে, ফর এক্সাম্পল থিঙ্ক অ্যাবাউট যে এরকম হতে পারে যে ম্যান অফ স্টিল, দেখো এখানে স্টিল একটা নাউন, এখানে স্টিল একটা নাউন, ম্যান আরেকটা নাউন, সো দুইটা নাউনের মধ্যে কে সম্পর্ক স্থাপন করতে পারছে, অফ প্রিপোজিশন, তাহলে এখানে নান বাট আল্লাহর, বাট হচ্ছে একটা প্রিপোজিশন, দিস ইজ নট এ কনজাংশন, আমি আগেই বলেছি বাট নর্মালি আমরা জানি কনজাংশন বসে, বাট এই সেন্টেন্সে বাট কোনো কনজাংশন না, কারণ এটা যদি কনজাংশন হতে হতো তাহলে তার আগে আরেকটা ভার্বও লাগতো, ওকে, তার আগে কোনো ভার্ব আছে, ইজ দ্যার এনি ভার্ব, ইজ দ্যার এনি ভার্ব, দ্যার ইজ নো ভার্ব, সো যেহেতু কোনো ভার্ব নেই এখানে জাস্ট কেমন হচ্ছে একটা নাউন দেওয়া হয়েছে, সো বাট ইজ অলসো এ প্রিপোজিশন, তাহলে এখন আমি চিন্তা করি 8 o'clock, okay, so এখানে আমার ও নিচে আন্ডারলাইন করা ছিল, তাহলে বলা হচ্ছে এখানে ও কোন পার্সিভ স্পিচ, সো ক্লক একটা নাউন, ক্লক যে একটা নাউন, নাউনের পূর্বে তার অবস্থান আছে, সো ও ইজ এ প্রিপোজিশন, সেখানে ও হচ্ছে প্রিপোজিশন এবং ওর পূর্ণ রূপ হচ্ছে অফ, ওকে। নাও আরেকটা জিনিস এখানে ক্লারিফাই করার আছে, আমি যদি ডাক্তার দিতাম ও ক্লকের পুরোটা নিচে, চিন্তা করো আমি শুধু ওর নিচে তাক দিয়েছি, এখন আমি ও ক্লক পুরোটা নিচে তাক দিয়েছি, নাও হোয়াট উইল বি হ্যাপেন, এটা কোন পার্সিভ স্পিচ, ও ক্লক পুরোটা কোন পার্সিভ স্পিচ, এই পুরো টার্মটা হচ্ছে একটা অ্যাডভার্ব, কারণ ওটা সময়কে নির্দেশ করে, ওকে। সো আমরা এখন একটা ছোট ব্রেকে যাচ্ছি, আমরা 5 মিনিট একটা বিরতি নিব এবং ব্রেকের পর ইনশাল্লাহ আমরা আবার ব্যাক করব, স্টে টিউনড।
আচ্ছা, ব্রেক টাইম চলছে। হ্যাঁ, তোমরা যারা বলছো ইংলিশে অনেক উইক, কি করব এখন? দেখো, আমি তোমাদেরকে একটু সাজেশন দিব এভাবে। ইংলিশে তো উইক থাকবে, কারণ কেননা অন্যান্য সাবজেক্টগুলোতে, বিশেষ করে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ, এই সাবজেক্টগুলোতে যে পরিমাণ সময় ইনভেস্ট করা হয়, ইংলিশে কিন্তু সেই পরিমাণ সময় ইনভেস্ট করা হয় না। এটা সবাই জানি আমরা, তাই না? ইংলিশটা সাধারণত আমরা নেটওয়ার্কের বাহিরে রাখি, ধরা ছোঁয়ার বাহিরে। তো এভাবে থাকলে তো ইংলিশটা একটু হার্ড মনে হবে, ইংলিশে উইক থাকা খুবই স্বাভাবিক বিষয়। তাহলে মনে রাখতে হবে, ইংলিশটা ভালো করতে হলে এখন থেকেই তোমাদেরকে সময়, টাইম ইনভেস্ট করতে হবে। এখন থেকে চেষ্টা করো যেন 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা, মোটামুটি বেশি তো দরকার নেই, মোটামুটি 1 ঘন্টা বা 1.5 ঘন্টা সময় যদি রেগুলারলি ইনভেস্ট করতে পারো, তাহলে আশা করি প্রবলেম হবে না, তোমাদের প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। আজকে তো ফার্স্ট ক্লাস, কোনো প্রবলেম নেই, তোমাদের আরও তো কয়েক অনেকগুলো ক্লাস আছে। তো সবগুলো ক্লাস যখন শেষ হবে, আর ভাইয়ারা তো টপিকগুলো সব ক্লিয়ার করে দিবে তোমাদেরকে, যেভাবে ক্লাসগুলো করাবেন, বিশেষ করে ক্লাসগুলো হচ্ছে তোমাদের জন্য প্রেসক্রিপশন, আর প্রেসক্রিপশন ক্লাসেই কিন্তু বুঝে নিবে, তাই না? তো প্রেসক্রিপশনটা ভালো করে বুঝে নিলে তখন তোমরা, এই ক্লাসটা তোমাদের জন্য মাইল ফলক হিসেবে থাকবে, আর এই এই ক্লাসটাকে কেন্দ্র করে তোমরা পরবর্তী বাজারে যে কোনো বই পুস্তক যাই পড়ো না কেন, তোমাদের যে কোনো টপিক পড়ো না কেন, এই ক্লাসটাকে কেন্দ্র করে ওইভাবেই সলভ করতে থাকবে। তাহলে দেখবে অনেক ইজি হয়ে যাবে। তো যাই হোক, এখন থেকে সময় দাও ইংলিশে, দেখবে আস্তে আস্তে ইজি হয়ে যাচ্ছে, ইংলিশটা অনেক ইজি হয়ে যাবে। আর যারা বলতেছিল যে বোকাবুলারি কি করব, বোকাবুলারি কিভাবে ডেভেলপ করব, আর হচ্ছে আমরা ইংলিশ কোথা থেকে প্র্যাকটিস করব, কোন বই পড়ব, এই এই বিষয়ে অনেক কোশ্চেন চলে আসছে অলরেডি। তো এ ব্যাপারে আমি বলতে চাই, আমরা আসলে বাজারে কোনো স্পেশালি কোনো বইকে আমরা রেফার করি না, কেননা বাজারে বই পুস্তকগুলোতে অনেক ভুল ত্রুটি থেকে যায়, অনেক রং অ্যান্সার দেয়া আছে, এই জন্য আমরা ওগুলোকে প্রেফার করি না। তো সেই ক্ষেত্রে তোমাদের জন্য সাজেশন হচ্ছে, তোমাদেরকে যে কোর্স ম্যাটেরিয়াল উদ্ভাস থেকে, উন্মেষ থেকে দেয়া হচ্ছে, তোমরা সেটা ভালো করে প্র্যাকটিস করো। আর যাদের ভাইয়ারা, আপুরা এবং বন্ধু, মানে ফ্রেন্ডরা যারা আছে, যে উন্মেষে মেডিকেল কোচিং করছে, তো মেডিকেলের জন্য তাদেরকে একটি মেডি ইংলিশ বই দেওয়া হয়েছে, তোমরা সেটা হেল্প নিতে পারো ওই বইটা থেকে, মেডি ইংলিশ বুকটা থেকে অনেক ইনফরমেশন দেওয়া আছে সেখানে, ঠিক আছে? আর হচ্ছে তোমাদের তো অনেকের স্মার্টফোন আছে, তোমরা ফোন দিয়ে কপি করে নিতে পারো অথবা হার্ড কপি করে নিতে পারো, পুরোটা তো দরকার নেই, স্পেশাল কিছু টপিক যেগুলো তোমাদের বেশি প্রবলেম সেগুলো কপি করে নিতে পারো, সমস্যা হবে না, ঠিক আছে? তাহলে এগুলো তোমরা করো। আর হচ্ছে সবচেয়ে বড় সাজেশন হচ্ছে, তোমরা বিগত সালে অ্যাডমিশন টেস্টগুলোতে যেই কোয়েশ্চেনগুলো ছিল, এবং জব পরীক্ষাগুলোতে যেই কোয়েশ্চেনগুলো ছিল, তারপর বিসিএস পরীক্ষাগুলোতে যেই কোয়েশ্চেনগুলো ছিল, সেই কোয়েশ্চেনগুলো তোমরা সলভ করতে থাকো, ঠিক আছে? মোটামুটি 1 ঘন্টা বা 1.5 ঘন্টা সময় দাও, দেখবে তোমাদের অনেক কোয়েশ্চেন আস্তে আস্তে সলিউশন হয়ে আসছে। হ্যাঁ, আর ক্লাসগুলো তোমরা মনোযোগ দিয়ে খুবই অ্যাটেনশন নিয়ে শুনবে। একটা টপিক যদি তুমি ক্লিয়ার হয়ে যাও, মানে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায়, তাহলে কিন্তু তোমার এই এই একটা টপিকের কনসেপ্ট ক্লিয়ার যে হলো, এটা দিয়ে তুমি অনেক কোয়েশ্চেন সলভ করতে পারবে। এই জন্য আমরা বারবার বলি যে না বুঝে 100টা পড়ার চেয়ে বুঝে বুঝে একটা শেখা অনেক ভালো, অনেক উত্তম, ঠিক আছে? এটা যেন মনে থাকে। আর ভোকাবুলারি শব্দগুলো যেগুলো ভুলে যাও সেগুলো মার্ক করে রাখো, চিকন কালি দিয়ে মার্ক করে রাখো, যখন পরের বার রিভিশন দিবে তখন এর মধ্যে দেখবে অনেকগুলো পারো, তারপরও যেগুলো ভুলে যাবে সেগুলো তোমরা আর একটু মোটা কালি দিয়ে মার্ক করে রাখো, তারপর যখন আবারও রিভিশন দিবে তখন তোমরা হাইলাইটস করে রাখো। আস্তে আস্তে দেখবে প্রবলেমগুলো অনেক সলভ হয়ে আসতেছে। তো তুমি প্রথমে জিরো জিরো ছিলে, এখন হিরোতে চলে যাবে, আর তোমার প্রবলেমগুলো সব জিরোতে চলে যাবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ জি ভাইয়া, শুনবো, আমি একটা অ্যাড করতে চাচ্ছি। হ্যাঁ জি ভাইয়া, কিছু বলেন। সেটা হচ্ছে যে তোমরা ভোকাবুলারির কথা বলছো, তো ভোকাবুলারি যদি তোমরা মানে ডিরেক্ট করতে যাও সেক্ষেত্রে অনেক সময় হয় কি মনে থাকে না। তো তোমাদেরকে আমি একটা সাজেশন দিচ্ছি, সেটা হচ্ছে পত্রিকায় বিভিন্ন ধরনের আর্টিকেল থাকে, যেমন তোমরা যদি ফ্যাশন আর্টিকেল পছন্দ করো, বা কোনো রান্না বিষয়ে কোনো আর্টিকেল পছন্দ করো, বা পলিটিক্স বিষয়ে তোমার ইন্টারেস্ট থাকে, তো সেই সমস্ত তোমাদের পছন্দের বিষয় রিলেটেড যেসব আর্টিকেলগুলো দেয়া আছে, সে সমস্ত আর্টিকেল যদি প্রতিদিন একটা করে পড়ো, তো দেখবা যে বেশ কিছু শব্দ তোমাদের বাদতেছে, আর ঠেকে বা মানে যদি ঠেকে ঠেকে শিখো, যেখানে পারতেছো না সেখানে দেখে শিখতেছো, মিনিংটা উদ্ধার করতেছো। এইভাবে তোমরা যদি ভোকাবুলারি গুলো পড়তে থাকো, সেক্ষেত্রে তোমাদের দুইটা কাজ একসাথে হতে পারে। সেটা হচ্ছে যে পত্রিকার এই সমস্ত আর্টিকেল পড়লে প্রিপোজিশনের কাজটা তোমাদের এমনি এমনি হয়ে যায়, তারপরে তোমাদের সিনোনিম অ্যান্টোনিম দুইটাই হয়, প্লাস ভোকাবুলারি তোমাদের অনেক রিচ হয়। তো তোমরা প্রতিদিন ইংরেজি, ইংলিশ হিস্টোরি অথবা কোনো নিউজ আর্টিকেল, এগুলো মানে বিভিন্ন পত্রিকা থেকে পড়ে তোমরা নোট করে রাখতে পারো যে আজকে এই আর্টিকেলটা পড়ছিলাম, এই শব্দগুলো বাদছে, তোমরা একটা স্টিকি নোট ওইগুলো আর্টিকেল দিয়ে দিয়ে তোমাদের সামনে টানায় রাখতে পারো, তাতে তোমাদের জন্য অনেক বেটার হবে। এখনো কিন্তু বেশ 2-3 মাস সময় আছে, এবং 2-3 মাস সময়ের ক্ষেত্রে
আমার মনে হয় যে এক্সামের জন্য তোমাদের ভোকাবুলারি ডেভেলপ করার ডেভেলপ করতে মানে সময়টা যথেষ্ট আছে হোসেন ভাই। ভাইয়া ইতির কোশ্চেন ছিল মেডিকেলে কি মাস্ট ইংলিশ দিতেই হবে, এ ব্যাপারে আমি যতটুকু জানি ইংলিশ ছাড়া কোনো গতি নেই, মেডিকেলে ইংলিশ দিতেই হয়, তারপরে যদি না দিত সেটা ভাইয়ার বলবে অবশ্য। আর আপডেট এখন যে আপডেট যে ইনফরমেশন থাকবে তোমাদের জন্য, সিলেবাস থাকবে, সেটার উপর অনেক কিছু ডিপেন্ড পূর্বের করবে, না ঠিক আছে? পূর্বের পূর্ব সার্কুলার অনুযায়ী মেডিকেলে 10 থেকে 15 মার্কসের ইংরেজি থাকে। এখন ঘটনা হচ্ছে যে আপডেট নিউজ একদম নিশ্চিত করে বলা যায় না, এগুলো হচ্ছে সার্কুলার দেখে নিশ্চিত হতে হবে। সুতরাং তোমাদের প্রিপারেশন থাকাটাই বেটার। প্রিপারেশন না থাকলে তো প্রিপারেশন নেওয়া যায় না, কিন্তু প্রিপারেশন থাকলে এটা খারাপ হয় না। আচ্ছা ঠিক আছে ভাইয়া, চ্যাট বক্সে, হ্যাঁ চ্যাট বক্সে দেখা যাচ্ছে একজন কোয়েশ্চেন করলো যে ইংলিশ মুভি দেখে কি ইংলিশ শিখা যাবে কিনা। আস্তাকফিরুল্লাহ বলি আমরা, মুভি দেখে কি ইংলিশ শিখা যায়? আসলে প্র্যাকটিক্যাল যে স্পোকেন ইংলিশ সেটাও শিখা যায় না, আর গ্রামাটিক্যাল ইংলিশ তো টোটালি বাস। অর্থাৎ তুমি মুভি দেখে, মুভিতে মানে সাধারণত স্পোকেন ইংলিশ গুলো ইউজ করা হয়, আর স্পোকেন ইংলিশ অনেক ক্ষেত্রে রিটেন ইংলিশে যায় না। সো বাদ, মুভি দেখে শিখা যাবে না, অবশ্যই প্র্যাকটিক্যাল ভাইয়াদের কাছ থেকে ভালো করে টপিক গুলো বুঝে নিতে হবে। না, যদি মুভি দেখে শেখা যেত তাহলে তোমাদেরকে তোমাদের জন্য ফর্মাল এবং ইনফর্মাল এই দুটো পার্ট যে সিলেবাসে রাখা হয় সেটা কিন্তু রাখা হইতো না। কিন্তু এটা তোমাদেরকে বুঝাই দেওয়া হয় যে ফর্মাল ইংলিশের টাইপ একরকম আর ইনফর্মাল ইংলিশের টাইপটা আর এক রকম আর কি। ভাই ব্রেক টাইম কে আছে হোসেন ভাই? ওকে, রাজা এবং হুসাইন ভাই আপনাদের দুজনকে থ্যাংক ইউ। আমরা ক্লাস রিজিউম করতে পারি কি? হ্যাঁ ভাইয়া করতে পারি। থ্যাংক ইউ, জি থ্যাংক ইউ। তো আমরা ক্লাস রিজিউম করতেছি, ক্লাস রিজিউমের পোল আমি লঞ্চ করে দিয়েছি, তোমরা 1 মিনিটের ভিতরে এই পোলটার অ্যান্সার করার চেষ্টা করো। ছোট্ট একটা নোট অ্যাড করতে চাই, তোমাদের যত প্রশ্নগুলো আছে, যেইগুলো আছে আমরা যে ক্লাস ব্রেক টাইম এবং ক্লাস শেষে ইনশাল্লাহ সবগুলো উত্তর দিব। আমরা চেষ্টা করব তোমাদের প্রত্যেকটা ইচ এন্ড এভরি কোশ্চেন অ্যান্সার দেওয়ার, ঠিক আছে? আর কিউএনএ তে যারা কোশ্চেন পাঠিয়েছ, আমি দেখলাম অলরেডি ভাইয়ারা তার অনেকগুলো রিপ্লাই দিয়ে দিয়েছেন, তোমরা সবাই রিপ্লাই পেয়ে গিয়েছ। স্টিল যা কারো কোনো জানার যেগুলো থাকবে এগুলো ইনশাল্লাহ ক্লাস শেষে আমরা সবগুলো অ্যাটেন্ড করব। ওকে, আমরা ইনশাল্লাহ নিয়ত আছে সবগুলো কোশ্চেন আনসার এবং সবগুলো হ্যান্ড রেজ অ্যাটেন্ড করার। ওকে, সেটা হচ্ছে ক্লাস শেষে ইনশাল্লাহ আমরা নিব। ওকে, সো পোলিং শেষ হয়ে গেছে। সো পোলিং এর রেজাল্ট আমার হাতে, অ্যারাউন্ড 60% অফ দ্য স্টুডেন্টস বিলিভ দ্যাট দ্য আনসার শুড বি সি, 5% অফ দ্য বিলিভ 5% অফ দ্য স্টুডেন্টস বিলিভ দ্যাট দ্য আনসার শুড বি বি, ওকে, and 25% believe kore ete and 10% believe kore tite, okay? So amra ekhan theke jodi solve e jai, ek number jeta chilo let's eat grandma, ekhane dari koma kichu nai, to etar mane dare cholo cholo dadi ke khai, say let's eat apple, let's eat chocolate, let's eat popcorn, tar mane ki cholo popcorn khai, let's cholo apple khai ba something, okay? So eta tar mane ki cholo ekhon dadi ke khe feli, okay? This is the meaning, okay? Eta tale e ki hote pare, eta ki kono kotha dadi ke khe felba? No, আমি আমার দাদিকে অনেক ভালোবাসি। ওকে, 2 নম্বর হচ্ছে লেটস ইট গ্র্যান্ডমা, এখানে লেটস এর সমস্যা কোথায়? লেট আজ এর এই কমাটা এখানে নাই, আছে এখানে নাই, সুতরাং 2 নম্বর বাদ। 3 নম্বর দেখে লেটস ইট গ্র্যান্ডমা, অর্থাৎ বলছে চলো দাদি আমরা খাই, অর্থাৎ আমি আমার দাদিকে বলছি চলো আমরা একসাথে খেতে যাই। সো দ্যাটস দ্য থিং, সো কারেক্ট আনসার ইজ 3, এটা কিছুই না, এটা হচ্ছে একটা পাংচুয়েশনের জিনিস, ওকে? কমাটা আছে কি নাই, এখানে কমাটা আছে কি নাই, ছোট্ট একটু নজর করে দেখা যে 4টা অপশনের মধ্যে কোনটাতে কমা আছে কোনটাতে নাই, দ্যাটস দ্য থিং, ওকে? আমরা পরের টপিকে চলে যাচ্ছি, আমরা অলমোস্ট, আমাদের আর 2টা টপিক বাকি আছে আজকে লেকচারে। ওকে, আমরা এখন যে টপিকটা পড়বো সেটা হচ্ছে রিডান্ডেন্সি।
আই হোপ যে আমরা ক্লাসটা ইনশাল্লাহ 9:30 এর মধ্যে শেষ করার চেষ্টা করব ওকে 9:30 এর মধ্যে আমরা ইনশাল্লাহ ক্লাসটা শেষ করার চেষ্টা করব 9:30 এর পরে আমরা হচ্ছে কোশ্চেন এবং অ্যানসারগুলো দেওয়ার চেষ্টা করব সো লেটস স্টার্ট সো প্রথমে আমরা এখন শিখব হোয়াট ইজ রিডান্ডেন্সি রিডান্ডেন্সি বেসিক কনসেপ্টটা কি হোয়াট ইজ রিডান্ডেন্সি ওকে সো শব্দটা হচ্ছে রিডান্ডেন্সি ওকে রিডান্ডেন্সি এই শব্দটার যদি আমরা বাংলা করি বাহুল্য ওকে আমি যখন ক্লাস 12 এ পড়ি তখন আমি এই রিডান্ডেন্সি টপিকটা আমি সর্বপ্রথম আমাদের ইংলিশ টিচার আমাকে ইন্ট্রোডিউস করে দিয়েছিলেন এবং বলছিলেন রিডান্ডেন্সি মানে বাহুল্য টু বি অনেস্ট আমি সেই দিন রিডান্ডেন্সি মানে কি এটাও জানতাম না বাহুল্য মানে কি এটাও জানতাম না মানে ইংরেজিও জানি না বাংলাটা কি এরাও জানি না ওকে সো পরবর্তীতে আমি শিখলাম যেটা যে বাহুল্য শব্দের মানে হচ্ছে অপ্রয়োজনীয় জিনিস অপ্রয়োজনীয় ওকে সো আমি একসাথে দুইটা ভোকাবুলারি শিখেছি একটা বাংলা ভোকাবুলারি একটা ইংলিশ ভোকাবুলারি ওকে ঠিক আছে সো অপ্রয়োজনীয় জিনিসকে বলা হয় রিডান্ডেন্সি সো এটা কিরকম যেমন অনেকেই চ্যাট বক্সে বলে ভাইয়া রিপিট ইট অ্যাগেইন ওকে এখন চিন্তা করো রিপিট মানেই কি আবার বলা রিপিটের রি মানেই হচ্ছে অ্যাগেইন রি মানেই হচ্ছে অ্যাগেইন চিন্তা করো যেমন আমি যদি বলি রিটার্ন রিটার্ন মানে কি পুনরায় ব্যাক করা এরকম অ্যাগেইন ব্যাক করা এরকম সামথিং সো রি মানেই হচ্ছে অ্যাগেইন সো রিপিট ইট অ্যাগেইন বললে তারপরে কি আবার অ্যাগেইন বলা দরকার আছে রিপিট শব্দের সাথে কি অ্যাগেইন শব্দটা কোনো প্রয়োজনীয়তা আছে চিন্তা করো প্রয়োজনীয়তা নাই তাহলে এই অ্যাগেইন যে আমি এক্সট্রা বললাম সেটাই হচ্ছে রিডান্ডেন্সি অর্থাৎ রিডান্ডেন্সি একটা ভুলের নাম ওকে এটা এক ধরনের ভুল যে আমার যেটা বলার দরকার নাই সেটা যেমন বাংলায় আমরা যদি বলি বাংলায় এরকম আমরা বলি যে আমি কিছুদিন আগে ট্রেনে ট্রাভেল করেছি তো ট্রেনে ট্রাভেল করতে গিয়ে দেখেছি রেলওয়ের স্টিকারে লেখা ট্রেন চলাকালীন সময়ে কি জানো বাথরুম ব্যবহার করবেন না এটা লেখা ছিল ট্রেন থামাকালীন সময়ে বাথরুম ব্যবহার করবেন না এটা লেখা ছিল ওকে ট্রেন থামাকালীন সময়ে বাথরুম ব্যবহার করবেন না তাহলে আমি এখানে কি বলছি ট্রেন থামাকালীন সময়ে চিন্তা করো কালীন কাল মানেই হচ্ছে সময় তাহলে পরে আবার সময় বলার দরকার আছে তারপরে কি আবার সময় বলার দরকার আছে সময় বলার কিন্তু কোনো প্রয়োজন নাই ট্রেন থামাকালীন বাথরুম ব্যবহার করবেন না কথাটা হওয়া উচিত এইটা ওকে সো কিন্তু এখানে বলা ছিল ট্রেন থামাকালীন সময় সো সি এরকম হচ্ছে চারপাশে অনেক ভুল থাকে আমাদের চারপাশে আমরা যে বাংলা দেখি আমরা চারপাশে যে ইংরেজি দেখি তার অনেক জায়গায় অনেক ভুল থেকে যায় ওকে হ্যাঁ তো একটা সময় আমাদের বিশ্বের কিছু কিছু শ্রেণীর বুদ্ধিজীবী তারা বলতেন যে বিশ্বে এখন আর মানবিকের দরকার নেই মানবিক বিভাগের সাবজেক্টের দরকার নেই যে লাইক আর্টস পড়ে কি হবে ইংলিশ পড়ে কি হবে বাংলা পড়ে কি হবে তো বিশ্বের সবাই যদি বিজ্ঞান পড়ে তাহলে এই ভুলগুলাকে ধরবে এই ভুলগুলাকে সংশোধন করে দিবে কাউকে না কাউকে তো লাগবে নাকি তাই না কাউকে না কাউকে তো লাগবে তোমাদেরকে একটা গল্প বলতে পারি এটা ইয়াতে বিশ্বের সর্বোচ্চ ইঞ্জিনিয়ারিং শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে MIT তোমরা এখানে অনেকেই আছো যারা ইঞ্জিনিয়ারিং পড়তে চাও বা সামথিং তো তাদেরকে আমি বলি বিশ্বের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে MIT আমরা যদি বলি ইঞ্জিনিয়ারিং জগতের রাজা হচ্ছে MIT তো MIT এর একবার ডিসিশন নিল যে আমরা তো ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট পড়াই ইঞ্জিনিয়ারদেরকে আর্টস সাবজেক্ট পড়ানোর কি প্রয়োজন বাই দ্য ওয়ে তোমরা যারা জানো না তাদেরকে একটু বলি যত ইঞ্জিনিয়ারিং কোর্স আছে তার প্রত্যেককে কোনো না কোনো আর্টস সাবজেক্ট পড়াতে হয় এবং এখনো পড়ানো হয় ওকে তাদেরকে আর্টস সাবজেক্ট পড়ানো হয় তো আর্টস সাবজেক্ট বলতেছে যে তাহলে একটা ইঞ্জিনিয়ার হবে তার আবার আর্টস সাবজেক্ট পড়ার দরকার কি হ্যাঁ তাহলে আমরা বরং সেই জায়গায় একটা যদি একটা এক্সট্রা কোর্স যোগ করতে পারি ইঞ্জিনিয়ারিং এ তাহলে লাভ তার আরো বেশি ভালো ইঞ্জিনিয়ার হলো তো যে কথা সেই কাছে এক কথা তো লজিক্যালি আসলে ইঞ্জিনিয়ারদেরকে এত আর্টস পড়ায় লাভ কি হিস্ট্রি পড়ানো দরকার কি বা সামথিং ইকোনমিক্স পড়ানো দরকার কি তো তখন তারা ডিসিশন অনুযায়ী তারা বললো যে ঠিক আছে তাহলে ইঞ্জিনিয়ারিং কোর্স আর্টস কোর্স বন্ধ ইঞ্জিনিয়ারিং কোর্স আর কি চালু করে দেয় ওই সময়ে যারা MIT থেকে ইঞ্জিনিয়ার বের হয়েছেন তারা কিছুদিন পরে রিসার্চের টপিকগুলো এরকম রিসার্চের টপিক নিয়ে আসতে থাকলো যে ধরো আমি অমুক একটা জিনিস বের করতে চাই এটার জন্য আমার 1000 গাছ কেটে পরীক্ষা করতে হবে আমি তমুক একটা জিনিস পরীক্ষা করে দেখতে চাই সুতরাং এখন আমাকে এতগুলো প্রাণীকে হত্যা করে দেখতে হবে অর্থাৎ দেখো সায়েন্স ডেভেলপমেন্ট ঠিকই হচ্ছে রিসার্চ হচ্ছে রিসার্চ ইজ গুড বাট এট দ্য এক্সপেন্স অফ হোয়াট তার বিনিময়ে কি চাচ্ছে তার বিনিময়ে প্রাণীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে তার বিনিময়ে নেচার ক্ষতিগ্রস্ত হচ্ছে সো উইদাউট হিউম্যানিটি সায়েন্স ইজ ডিস্ট্রাক্টিভ ওকে এটাই হচ্ছে বিষয়
যে একজন বিজ্ঞানী তার যদি মানবিকতা বোধ না থাকে তাহলে সে কি পরিমাণ ডেঞ্জারাস হতে পারে চিন্তা করে দেখো। চিন্তা করে দেখো যে আমাদের পারমাণবিক বোমা আজকে আজকে ওপেনহেইমার যদি পারমাণবিক বোমা আবিষ্কার না করতেন পৃথিবী কত শান্তিপূর্ণ থাকতো। আলফ্রেড বার্নার্ড নোবেল যিনি হচ্ছে ডিনামাইট আবিষ্কার করে প্রচুর ধন সম্পদের মালিক হয়েছিলেন, তিনি কিন্তু ইমিডিয়েটলি বুঝে গেছেন যে তিনি যেটা আবিষ্কার করছেন এটা পৃথিবীতে কত বড় ধ্বংস ডেকে আনতে পারে, এবং তার কম্পেনসেশন স্বরূপ তিনি কিন্তু নোবেল প্রাইজ চালু করে যান যে দেখো আমি বোমা বানানোর জন্য ডিনামাইট আবিষ্কার করি নাই, আমি ডিনামাইট আবিষ্কার করেছিলাম যাতে মাইন মানে খনিজ আহরণ করা যায় সেজন্য, ঠিক আছে। এবং তিনি এই জন্যই তার সম্পদের আমরা জানি প্রতি বছর নোবেল প্রাইজ দেওয়া হয় এবং তিনি তার সম্পদ একটা ট্রাস্টি করে যান এবং ওই ট্রাস্টি থেকে যে প্রফিটটা আসে সেটা প্রতি বছর নোবেল প্রাইজ উইনারদেরকে দেওয়া হয়। এবং এই জন্যই নোবেল প্রাইজ কেবলমাত্র বিজ্ঞান বিভাগে দেওয়া হয় না, নোবেল প্রাইজ শান্তিতে দেওয়া হয়, নোবেল প্রাইজ দেওয়া হয় সাহিত্যে দেওয়া হয়, ওকে, সো দ্যাট সায়েন্স অ্যান্ড আর্টস অর্থনীতিতে দেওয়া হয়, সায়েন্স অ্যান্ড আর্টস সো দ্যাট দে ক্যান প্রসপার টুগেদার ইন হ্যান্ড, ওকে। সো একটা দেশকে যদি উন্নত হতে হয়, একটা দেশকে যদি মানবিক হতে হয়, একটা জাতিকে যদি সভ্য হতে হয়, তখন সায়েন্স এবং আর্টস উভয়ই লাগে। যাই হোক, আমি অপ্রাসঙ্গিক কথাবার্তায় আর না যাই, এখানে যে জিনিসটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে রিডান্ডেন্সির ব্যাপারটা হচ্ছে এই বাহুল্য, ওকে। সো এই বাহুল্যের ব্যাপারটা হচ্ছে এরকমই যে আমাদের যেটা প্রয়োজন নেই সেটা আমরা বলবো না। ধরো আমি বললাম আই মেট দ্য টু টুইন্স। এখন আমি দেখা করেছি কয়জনের সাথে, আমি যমজ দুইজনের সাথে দেখা করেছি, টুইন্স মানে হচ্ছে যমজ, ওকে, টুইন্স মানে কি যমজ, আমি যমজ দুইজনের সাথে দেখা করছি, কিন্তু আমি যখন টু টুইন্স বলবো তখন মনে হবে কি যমজ ছিল দুইজনা, ব্যাপারটা কিন্তু তা না, আমি কিন্তু দেখা করছি দুইজনের সাথে। সুতরাং এই টুটার কিন্তু কোনো প্রয়োজন নাই, কারণ টুইন্স এর মধ্যেই দেখো টি ডাব্লিউ এখানে একটা টু লুকায়িত আছে। ফর এক্সাম্পল যদি তিনটা বাচ্চা একসাথে হয় তাদেরকে বলে ট্রিপলেটস, তাদেরকে বলা হয় ট্রিপলেটস, তাহলে আমি কি বলবো থ্রি ট্রিপলেটস? নো, থ্রি ট্রিপলেটস বলা যাবে না, থ্রি ট্রিপলেটস বলা যাবে না, তাহলে এটা কি হবে ট্রিপলেটস। ট্রিপলেটস এর মধ্যে দেখো ট্রাই আছে, ট্রাই মানেই আমরা জানি থ্রি, ফর এক্সাম্পল ট্রায়াঙ্গেল, এরকম আর কি ব্যাপারটা, ঠিক আছে। সো আমাদেরকে একটু শব্দের অর্থটা খেয়াল রাখতে হবে। এখন একটা কমপ্লিকেটেড জিনিস দেখাই, এটা একটা বিগত বছরের কোশ্চেন, দেখো একটা কোশ্চেন এসেছিল যে নিচে কোন সেন্টেন্সটি কারেক্ট, তার মধ্যে একটা ভুল সেন্টেন্স এরকম ছিল, ডিস্ট্রিবিউট দ্য ম্যাঙ্গোস between the two boys. Now look at this, distribute the mangoes between the two boys. কেউ কি বলতে পারবে এখানে ভুলটা কোথায়? Distribute the mangoes between the two boys, where is the mistake? কেউ কি বলতে পারবে ভুলটা কোথায়? Yes, thank you. আমার মনে হয় কয়েকজন পেরে গেছে, সেটা হচ্ছে between শব্দটার মধ্যে একটা two আছে। বিটুইন শব্দটার মধ্যে, বিটুইন একটা কম্পাউন্ড প্রিপোজিশন, এটা গঠিত হয়েছে বি প্লাস টু প্লাস ইন, এই তিনটা শব্দ মিলে গঠিত হয়েছে বিটুইন। সো এর মধ্যেই একটা টু বলে দেওয়া আছে, সো আমি যখন বলি বিটুইন দ্য বয়েজ তার মানে বোঝাচ্ছে দুইজন, সুতরাং এর পরের টুটার আর কোনো প্রয়োজন নাই। সো ডিস্ট্রিবিউট দ্য ম্যাঙ্গোস বিটুইন দ্য বয়েজ, তার মানে এখানে বয়েজ আছে দুইজন, ওকে। আমার যদি দুইজনের বেশি থাকতো তখন আমি কি বলতাম অ্যামাং দ্য বয়েজ, তো অ্যামাং বলার পর আমি বলতে পারি অ্যামাং দ্য থ্রি বয়েজ, অ্যামাং দ্য ফোর বয়েজ, দ্যাটস নট দ্য প্রবলেম। প্রবলেম হচ্ছে আমি বিটুইন বলার পরে তার সাথে আবার টু দিতে পারি না, ওকে। সো এরকম কোন কোন শব্দগুলো পাশাপাশি বসতে পারে না তার একটা চার্ট আমরা দাঁড় করিয়েছি এখানে। যেমন ডিকশনারি শব্দটার পরে বই বলার দরকার নেই, কারণ ডিকশনারি নিজেই একটা বই, ট্রাফিক রোডেই হয়, রাইট? যদি ট্রাফিক বলি নর্মালি আমরা বুঝবো রাস্তার ট্রাফিক, যদি অন্য কোনো ট্রাফিক হয় যেমন ধরো ইন্টারনেট ট্রাফিক, সো তখন কি হয়, তখন আমরা বলি যে ইন্টারনেট ট্রাফিক। যদি বাতাসের ধরো বিমানের অনেক সময় ট্রাফিক হয়, রাইট, তখন বলতে হয় এয়ার ট্রাফিক, এরকম, ওকে। বাট যদি নর্মাল ট্রাফিক মানে রোড ট্রাফিক বুঝাতে যাই তখন আমাকে রোড ট্রাফিক এভাবে বলা যায় না, শুধু ট্রাফিক বললে আমি বুঝে নিব এটা রাস্তায় হচ্ছে। অ্যাডভান্স মানে সামনের দিকে আগানো, প্রসিড মানে সামনের দিকে আগানো, প্রোগ্রেস মানে সামনের দিকে আগানো, সুতরাং তাদের পরে ফরওয়ার্ড বলার কোনো প্রয়োজন নাই। রিটার্ন রিভার্ট মানে হচ্ছে রিটার্ন মানে কি পিছনে যাওয়া, সুতরাং তাদের পরে আবার ব্যাক বলার কোনো প্রয়োজন নাই। সাফিসিয়েন্ট এনাফ দুইটার অর্থ সেম, সুতরাং তারা পাশাপাশি বসবে না। কম্পিট টুগেদার, চিন্তা করো কম্পিটিশন দুইজনেই হয়, রাইট, সুতরাং তারপরে কি আবার টুগেদারের দরকার আছে? টুগেদারের কোনো প্রয়োজন নাই, একা একা নিজের সাথে কম্পিটিশন করা যায় না, সুতরাং শুধু কম্পিট বললে হয়, দে কম্পিটেড টুগেদার বলতে হয় না। রিজন মানে কারণ, বিকজ মানেও কারণ, সুতরাং রিজন এবং বিকজ একই বাক্যে বসে না। জয়েন টুগেদার, জয়েন একা একা জয়েন করা যায়, নিজের সাথে নিজে জয়েন করবো?
হ্যাঁ জয়েন, আমি আমার নিজেকে বলবো এই চলো আমি পার্টিতে জয়েন করি, নিজেকে নিজে বলবো? নো, জয়েন মানে কারো না কারোর সাথে করতে হবে, সুতরাং তারপর টুগেদারের প্রয়োজন নাই। রিপিট এগেইন, এটা আমি বলেছি, ইনোভেশন বা আবিষ্কার, আবিষ্কার সবসময় নতুনই হয়। ম্যাটিনি শব্দের অর্থ হচ্ছে শো, পারফরমেন্স মানে হচ্ছে শো, সুতরাং তারা পাশাপাশি বসে না, দুইটা যেকোনো একটা বসবে। সেম অর্থ একই রকম, আইডেন্টিক্যাল শব্দের অর্থ একই রকম, সুতরাং তারা পাশাপাশি বসে না। টু টুইনস, এটা আমি অলরেডি এক্সপ্লেন করেছি। দ্য টাইম, হোয়েন, হোয়েন বলতে আমরা টাইমকে রেফার করি, সুতরাং তার সাথে আবার টাইম দেওয়ার দরকার নেই। হোয়ার বলতে আমরা প্লেসকে বুঝি, সুতরাং তার সাথে আবার প্লেস পড়ার দরকার নেই। এক্সাক্টলি এবং অলমোস্ট দুইটা হচ্ছে কাছাকাছি শব্দ, সুতরাং তাদেরকে পাশাপাশি ব্যবহার করার দরকার নাই। এই যে কারেকশন গুলো পাশে দেওয়া আছে, তোমরা এটা হোমওয়ার্কে দেখে নিবা। আমরা এখন আমাদের ক্লাসের সর্বশেষ টপিকে যাচ্ছি। আমাদের সর্বশেষ টপিকের নাম হচ্ছে ড্যাংলিং মডিফায়ার। ওকে, ড্যাংলিং মডিফায়ার, এটা একটা কঠিন টপিক, কিন্তু আমরা সলভ করার চেষ্টা করি। ওকে, ড্যাংলিং মডিফায়ার জিনিসটা কি? ড্যাংলিং মডিফায়ার জিনিসটা হচ্ছে এরকম। আচ্ছা, এটা বোঝানোর আগে আগে তোমাদেরকে আমি পার্টিসিপিয়ালের ইউজটা বুঝাই। ফর এক্সাম্পল, আমি যদি বলি যে eating the burger I saw a man, eating the burger I saw a man, ate bollam I saw a man eating the burger, okay? So আমি দুটো নিয়েছি, একটা হচ্ছে ইটিং দ্য বার্গার, আই সো আই ম্যান, আই সো আই ম্যান ইটিং দ্য বার্গার। নাও, এক নাম্বার সেন্টেন্সটা এবং দুই নাম্বার সেন্টেন্সটা বার্গার কে খাচ্ছে বুঝার চেষ্টা করো। এক নাম্বার সেন্টেন্সটা বার্গার কে খাচ্ছে এবং দুই নাম্বার সেন্টেন্সটা বার্গার কে খাচ্ছে। আমি যদি অনুবাদ করি, তার মানে এক নাম্বার সেন্টেন্সটার বাংলা এরকম দাঁড়ায় যে আমি বার্গারটা খাওয়া শেষ করার পর আমি মানুষটাকে দেখলাম। সো এক নাম্বার সেন্টেন্সে বার্গারটা কি? এবার দুই নাম্বার সেন্টেন্সটা যদি আমি দেখি, তাহলে এটা অর্থ দাঁড়ায় এরকম, আই সো আই ম্যান ইটিং দ্য বার্গার, অর্থাৎ লোকটা বার্গার খাওয়ার সময় আমি তাকে দেখলাম, বার্গারটা খাচ্ছে, ইটটা করতেছে ম্যান, বুঝো? ওকে, সো দ্বিতীয় বার্গারটা খাচ্ছে দা ম্যান, দুইটাতে কিন্তু একই ব্যক্তি বার্গার খাচ্ছে না। তাহলে এখন আমরা মিনিংটা কিভাবে পেয়েছি? যখন আমি পার্টিসিপিয়াল ফ্রেজটা সেন্টেন্সের শুরুতে করে কমা দিয়েছি, তখন সে নির্দেশ করছে পরের নাউন বা প্রোনাউন, ইমিডিয়েট যে নাউন বা প্রোনাউন আছে এই সাবজেক্টের উপরে সে নির্ভরশীল হয়ে যায়। সুতরাং ইটটা করছে আই, অলওয়েজ এটা মাথায় রাখবা। ওকে, দুই নাম্বার হচ্ছে এখানে কি হচ্ছে, এখানে ম্যানের পরবর্তীতে দেখো এটা কি, ম্যানের পোস্ট মডিফায়ার, রাইট? এটা একটা ম্যানের পোস্ট মডিফায়ার, কিন্তু চিন্তা করো এটা কিন্তু একটা ম্যানের পোস্ট মডিফায়ার। ওকে, সুতরাং এটা তাহলে ম্যান খাচ্ছে। ওকে, এবার বুঝছো আমরা কিভাবে এটা পেয়েছি? আমরা পেয়েছি এটা, এটা মনে করো আই এর আগে বসছে আর এটা ম্যানের পরে বসছে, সো এটা এইভাবে আমরা পেয়েছি। তাহলে এখন আমি কি এই জাতীয় সেন্টেন্সকে চাইলে চেঞ্জ করতে পারবো? ফর এক্সাম্পল, আমি যদি এটাকে ভয়েস চেঞ্জ করি, তাহলে এরকম দাঁড়ায় যে ইটিং দ্য বার্গার সে এ ম্যান ওয়াজ সিন বাই মি। এখন আমি যদি এটা ভয়েস চেঞ্জ এভাবে করি, ভয়েস চেঞ্জটা কি কারেক্ট হবে? নো, দ্য ভয়েস চেঞ্জ ইজ নট কারেক্ট, কারণ এখন মিনিংটা হয়ে যাচ্ছে এই এ ম্যান বার্গারটা ইট করছে, এটা বুঝছো? সো চাইলেই এই জাতীয় পার্টিসিপিয়াল যুক্ত সেন্টেন্সকে ভয়েস চেঞ্জ করা যায় না। সো তুমি যদি পার্টিসিপিয়াল যুক্ত একটা সেন্টেন্স পাও, সবসময় ধরে নিবা যে কমা দেওয়া অংশটার আগে যে আছে, ধরো এই ভার্বের কাজটা পরের ক্লজের সাবজেক্ট করতেছে। ওকে, আমি আবার রিপিট করতেছি, এই ভার্বের কাজটা পরের ক্লজের সাবজেক্ট করতেছে, আর পার্টিসিপিয়াল ফ্রেজটা যদি পরে থাকে, তাহলে বুঝবা তার নিকটবর্তী পূর্বের নাউনটা সেই কাজ করতেছে। ওকে, এটা যদি আমরা বুঝে যাই, তাহলে এখন আমরা একটা জিনিসে ফেরত চাই। আমাদের এখানে দেওয়া ছিল এটা, সো ট্রাই করো এটা তোমরা, আমি পোলটা লঞ্চ করে দিচ্ছি, তোমাদের জন্য সময় হচ্ছে 1 মিনিট।
আমরা আর কিছুক্ষণের মধ্যে পোলটা ক্লোজ করে দিচ্ছি খুব দ্রুত। ওকে, দ্য পোলিং ইজ ক্লোজড। সো এখানে বলা আছে দেখো, জাম্পিং আউট ফ্রম দ্য বোট, এখন আমার কাছে চারটা অপশন আছে। এখানে 48% অফ দ্য স্টুডেন্টস, 48% অফ দ্য স্টুডেন্টস বিলিভ করে দ্য আনসার শুড বি বি, অ্যান্ড 26% অফ দ্য স্টুডেন্টস বিলিভ করে আনসার শুড বি এ, and 14% believe the answer is C, and 13% believe the answer is D. Okay, amra cholo amra eta solve jai. Let's try to solve it. Okay. Okay, so solve korte gi amra jeta dekhtechi, age amra ekhane ghotonata ki gorche eta bujhar chesta kori. Jumping out from the boat, শার্ক এবং আমার মধ্যে কিছু একটা হয়েছে। ওকে, এখন কোশ্চেন হচ্ছে বোটের উপর থেকে কে জাম্প করছে, বোটে নৌকায় কে ছিল, আমি না শার্ক? ফার্স্ট কোশ্চেন ইজ দিস, আগে এটা বুঝার চেষ্টা করো, নৌকায় কে থাকতে পারে, আমি থাকতে পারি না শার্ক থাকতে পারে? ওকে, সো নৌকায় নিশ্চয়ই আমি ছিলাম, সো জাম্প করছি আমি, আই। ওকে, সো যেহেতু আমি জাম্প করছি, তাহলে আমি তোমাদেরকে যেটা শিখিয়েছি সে অনুযায়ী পরের ক্লজের সাবজেক্টে আই কে থাকতে হবে, রাইট? সো তাহলে আমি এখন আই আছে এরকম অপশন কোনটা? নাম্বার এ তে আই নাই, তাহলে এ বাদ। নাম্বার বি তে আই আছে, নাম্বার সি তে আই আছে, নাম্বার ডি তে আই আছে। ওকে ফাইন, তাহলে বি সি ডি এর মধ্যে যে কোনো একটা আমার অ্যান্সার হবে। এখন আমি দেখি বি তে কি আছে, আই ওয়াজ বিটেন বাই এ শার্ক, অর্থাৎ শার্ক আমাকে কামড় দিয়েছে। সি তে বলতেছে আই বিট এ শার্ক, আমি শার্ককে কামড় দিছে। এই আমাকে কি পাগলা কুত্তায় কামড় দিছে, আমি যে শার্ককে কামড়াবো? মাথা খারাপ, শার্ক দেখলে মানুষ উল্টা ঘুরে তোর দেয়, হাঙর বুঝো, হাঙর হচ্ছে শার্ক। আমি যা শার্ককে কামড় দিব, আমি তো জীবনে শার্ককে কামড় দিব না, ঠিক আছে? এটা কার কলেজে আছে, কোনো মানুষ করবে? কোনো মানুষ করবে না। সো ইট ডাজন্ট মেক সেন্স যে আমি একটা শার্ককে কামড় দিব, ঠিক আছে? সো এটা বাদ। ডি নাম্বার হচ্ছে আই ওয়াজ বিটেন বাই এ শার্ক, এখানে সমস্যা কোথায়? এখানে দেখো বিটেন অর্থটা ঠিক নাই, বিটেন এটা ঠিক নাই, এটা ডাবল টি হতে হয়, এটার ফর্মটা ভার্বের ফর্মটা ঠিক নাই। সো দ্য কারেক্ট অ্যান্সার ইজ আই ওয়াজ বিটেন বাই এ শার্ক, অর্থাৎ শার্ক এসে আমি যখনই নৌকা থেকে নামছি শার্ক এসে আমাকে কামড় দিছে। ওকে, দিস ইজ দ্য থিং, দিস ইজ হোয়াট হ্যাপেন্ড। ওকে, এবার বুঝে গেছে কথা? তাহলে আমি তোমাদেরকে একটা সেম একটা দেখাই, দেখো দেখো এটা ট্রাই করো। ডাইভিং ইনটু দ্য ওয়াটার, ডাইভিং ইনটু দ্য ওয়াটার, আমি এ নাম্বারে দিলাম, দ্য চাইল্ড ওয়াজ রেস্কিউড, রেস্কিউড, বি নাম্বারে দিলাম, এ ম্যান রেস্কিউড দ্য চাইল্ড, ঘটনাটা কি ঘটছে? ওকে, সো ঘটনাটার একটা ঘটনা হচ্ছে এরকম যে বাচ্চাটা পানিতে ডুবে যাচ্ছিল, কেউ একজন পানিতে লাফ দিয়ে গিয়ে বাচ্চাটাকে উদ্ধার করে নিয়ে আসছে, রাইট? এটাই তো ঘটনাটা। ওকে, সো বাচ্চাটা পানিতে হয়তো ডুবে যাচ্ছিল, কেউ একজন লাভ দিয়েছে পানিতে ডুবে, সো ডাইভ কে দিছে? কোশ্চেন হচ্ছে ডাইভ কে দিছে, বাচ্চাটা কিন্তু ডাইভ দেয় নাই, বাচ্চাটা কিন্তু ডুবে যাচ্ছিল, সো ডাইভ দিয়েছে কে? এ ম্যান, সো দ্য অ্যান্সার উইল বি এ ম্যান রেস্কিউ দ্য চাইল্ড। এ নাম্বার কি কারেক্ট? নো, এ নাম্বার কারেক্ট না, তার কারণ হচ্ছে এখানে চাইল্ড সাবজেক্ট হিসাবে আছে। ইজ ইট ক্লিয়ার? এটাকে আমি বুঝাতে পারছি ব্যাপারটা কি হয়েছে? ওকে, সো আই হোপ এটা আমি বুঝাতে পারছি। সো আমি এখানে খুব শর্টকাট টেকনিকে তোমাদেরকে এই কঠিন সমস্যাটা, এই এটা একটা জটিল টপিক নরমালি, এই জটিল টপিকের কিভাবে তোমরা উত্তরটা খুঁজে বের করবে তার একটা শর্টকাট টেকনিক তোমাদেরকে আমি শিখাই দিলাম, ঠিক আছে? সো বিস্তারিত অংশ আমাদের এখানে দেওয়া আছে, তোমরা এটা দেখলে পারবা, যদি না দেখতে চাও না দেখো অসুবিধা নেই, আমি যেটা দিয়েছি সেটা দিয়েও তুমি সলভ করে ফেলতে পারবা, আই হোপ। ওকে, সো দ্যাটস অল ফর আওয়ার টুডেজ ক্লাস, আজকে ক্লাস এতটুকু, এখন ইনশাল্লাহ আমরা তোমাদের কোশ্চেন এবং অ্যান্সারের পুরো অ্যাটেন্ড করার চেষ্টা করব, ঠিক আছে? ওকে, সো অ্যাজ আই প্রমিস যে আমি 9:30 মধ্যে শেষ করবো, আমি সেটা চেষ্টা করেছি। ওকে, সো তোমাদের কোশ্চেন এবং অ্যান্সার গুলো অ্যাটেন্ড করার ট্রাই করছি, প্লিজ।
কোশ্চেন অ্যানসার আমার কয়েকটা কোশ্চেন হচ্ছে, আমি আমি ক্লাস করার আমি যখন ক্লাস দিচ্ছিলাম তখন আমি কয়েকটা কোশ্চেন অলরেডি দেখেছি চ্যাট বক্সে, আমি সেগুলো অ্যান্সার দেই। ওকে, সো ফার্স্ট অফ অল একটা একটা কোশ্চেন ছিল যে ভাইয়া ইংরেজি কিভাবে প্রস্তুতি নিব। ওকে, ইংরেজি প্রস্তুতি নেওয়ার একটা উপায় আমি বলি, সেটার অ্যান্সার হচ্ছে এরকম যে আমাদের যে ক্লাসগুলো আছে প্রতিটা ক্লাস অ্যাটেন্ড করবা। ভাইয়ারা হচ্ছে ইম্পর্টেন্ট টপিক ধরে, আমি যেমন আজকে টপিক ধরে ধরে রুলস ধরে ধরে বুঝাই দিছি। ওকে, হ্যাঁ হ্যাঁ, কোন বই পড়বো কি করবো, তোমরা তোমরা চ্যাটের অংশটা একটু হোল্ড রাখো, আমি কি কি বলছি একটু শোনো, আমি আমি যে যা বলছি এর মধ্যে তোমাদের অনেকেরই দেখবা যে উত্তর চলে আসবে, ঠিক আছে? ওকে ওকে, সো আমরা একবার ট্রাই করি। সো আমি আগে আনসার গুলো দিচ্ছি। একটা হচ্ছে ভাই ইংলিশে প্রিপারেশন কিভাবে নিব। ইংলিশে প্রিপারেশন নেওয়ার টার্গেট হচ্ছে যে যে টপিক গুলো থেকে কোশ্চেন আসে আমরা সেই সেই টপিক গুলোর উপর ক্লাস নিচ্ছি। ওকে, সো আমরা প্রতি ক্লাসে যখন তোমাদেরকে সেই টপিক গুলো বুঝিয়ে দেই, তোমরা করবা কি, বাসায় গিয়ে মানে বাসায় বসে তোমরা আমাদের যে ম্যাটেরিয়ালস গুলো দিয়েছে না, ওখানে দেখবে বিগত বছর গুলার প্রশ্ন দেওয়া আছে, বুঝছো? এবং স্যাম্পল কোশ্চেন দেওয়া আছে যে সম্ভাবনাময় প্রশ্ন কি কি আছে, তোমরা সেগুলো সলভ করে ফেলবা, ঠিক আছে? যেমন আমি আজকে তোমাদেরকে ড্যাংলিং মডিফায়ার বুঝালাম, তো তুমি এখন বাসায় গিয়ে করবা কি, ড্যাংলিং মডিফায়ারটা খুলে, ওকে, ড্যাংলিং মডিফায়ার থেকে বিগত বছর কি কি কোশ্চেন আসছে আমি এগুলো সলভ করার চেষ্টা করি। এটা হচ্ছে গুড টেকনিক। যেমন আমরা আজকে কি কি টপিক পড়েছি, দেখো আমি আজকে তোমাদেরকে কি কি শিখিয়েছি, আমি তোমাদেরকে প্রথমে শিখেছি নাউনের ক্লাসিফিকেশন, সো তুমি নাউনের ক্লাসিফিকেশন নিয়ে বসবা, এখান থেকে বিগত বছরের কোশ্চেন গুলো দেখবা। সেকেন্ডে আমি তোমাদেরকে শিখিয়েছি কাউন্টেবল এবং আনকাউন্টেবল এর বিষয়, সো তোমরা কাউন্টেবল এবং আনকাউন্টেবল এর বিগত বছরের প্রশ্ন গুলো দেখবা। থার্ডে আমি তোমাদেরকে শিখিয়েছি যে ওই যে লিটল ফিউ এবং ডিটারমিনারি ইউজ গুলা, রাইট, কিভাবে কোনটা বসে, সো তোমরা ডিটারমিনারি ওই চ্যাপ্টারটা দেখবা। তারপরে আমি তোমাদেরকে শিখেছি কি, দেখো আজকে ক্লাসে কিন্তু অনেকগুলো কঠিন কঠিন টপিক আলোচনা হয়ে গেছে, অনেক ইম্পর্টেন্ট টপিক আলোচনা হয়ে গেছে, সো তারপরে তোমরা যে বসবা হচ্ছে ইয়ে নিয়ে, ডিটারমিনার দেখার পর তারপর তোমরা দেখবা হচ্ছে ওখানে ছিল যে আমি তোমাদেরকে কিছু মনে আছে বিদেশি নাম্বার চেঞ্জ দেখিয়েছিলাম, ফরেন নাম্বার চেঞ্জেস গুলা, এক্স আস আন অম আম এগুলা থাকলে কিভাবে কোনটা চেঞ্জ করতে হয়, এখান থেকে দেখবা বিগত বছর প্রচুর প্রশ্ন আছে, ওগুলো সলভ করে ফেলবা, ঠিক আছে? তারপরে সেটা দেখার পর তারপরে কি করবা, তারপরে হচ্ছে আমি তোমাদেরকে দেখো যে পারসিস্টেন্স আইডেন্টিফিকেশন টেকনিক শিখিয়েছিলাম, মনে আছে? গঠনগত স্ট্রাকচারে যে কিভাবে প্রিপোজিশন বসে, কিভাবে কনজাংশন বসে, কিভাবে অ্যাডভার্ব বসে, প্রিপোজিশন এবং অ্যাডভার্ব কোথায় আলাদা হয়ে যায়, এই জিনিসগুলো আমি তোমাকে দেখিয়েছিলাম। এখান থেকে দেখবে বিগত হচ্ছে প্রচুর প্রশ্ন আছে, প্রচুর। ওকে, শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাতে না, বিসিএসসি এসেছে, অন্যান্য চাকরির পরীক্ষাতে আসে, অনেক জায়গায় আসে। ওকে ওকে, সো ওখান থেকে তোমরা এটা সলভ করবা। ওকে, তারপরে আমরা এসে করেছি কি, তারপরে আমরা ড্যাংলিং মডিফায়ার করেছি এবং আমরা হচ্ছে রিডান্ডেন্সি করেছি, এইগুলো সলভ করবা। সো এগুলো থেকে বিগত বছরের ক্লাসের কোশ্চেনগুলো সলভ করে ফেললে তারপরে হচ্ছে দেখবো যে হয়ে যাবে। আচ্ছা, আজকে ক্লাসের মধ্যে ভোকাবুলারি ছিল এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ছিল। ভোকাবুলারি এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যেহেতু বুঝাবুঝির জিনিস কম, তোমরা জানোই এটা মোটামুটি মুখস্থ করার বিষয়, সো আমাদের উদ্ভাস থেকে তোমাদের এটা পিডিএফ দিয়ে দিবে। ওকে, সো এটা তোমরা ইনশাল্লাহ পেয়ে যাবা। ওকে, দ্বিতীয়ত হচ্ছে ভাইয়া লেকচার নোট করার দরকার আছে কিনা, এটা একটা কোশ্চেন আসে। আমি ক্লাসে যা যা লিখি স্লাইডের উপর, এই স্লাইড কিন্তু ক্লাসের শেষে আপলোড করে দেওয়া হয়, ঠিক আছে? তোমরা জানো কিনা আমি জানি না, তোমাদের এই স্লাইডগুলো কিন্তু তোমরা পেয়ে যাবা, প্রতিটা স্লাইড। ওকে, এই স্লাইডগুলো হচ্ছে আমাদের ভাইয়াদের কাছ থেকে শুনে নিও যে এটা কোথায় গিয়ে কিভাবে তুমি তোমার আইডি দিয়ে লগ ইন করে তুমি যে দেখতে পারবা এবং তুমি এই ক্লাস পুরোটা শুনতে পারবা, ঠিক আছে? এই ক্লাসটা তুমি যতবার ইচ্ছা করতে পারবা, বারবার তুমি এটা করতে পারবা, ঠিক আছে? সো তুমি বারবার এই ক্লাসগুলো করো, যদি কোনো অংশ একবার বুঝতে না পারো দ্বিতীয়বার শুনো, তৃতীয়বার শুনো, এরপরে যদি না হয় আমি কথা দিচ্ছি আমার কোনো ক্লাসে তুমি যদি নেক্সট টাইম উপস্থিত থাকো এবং তুমি যদি আমাকে আগের ক্লাস থেকে প্রশ্ন করো, আই উইল অ্যান্সার টু ইউর কোশ্চেন, আই প্রমিস। ওকে, আমি জানি না বাকি ভাইয়েরা কি করে, বাট আই উইল অ্যান্সার টু ইউর কোশ্চেন। ওকে, কেন, থার্ডলি হচ্ছে তারপরে যে ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে যে যে বিষয়টা থাকে, যে বিষয়টা আলোচনা করা দরকার, সেটা হচ্ছে যে ভাইয়া ইয়ার ব্যাপারটা, যে কি যেন একটা কথা ছিল, আচ্ছা, সায়েন্সের জন্য ভাইয়া এ ইউনিটের ইংলিশে প্রিপারেশন নিলে ডি ইউনিট কভার হবে কিনা, বা ডি ইউনিটের ইংলিশে প্রিপারেশন নিলে এ ইউনিট কভার হবে কিনা। ওকে, এ ইউনিট এবং ডি ইউনিটের ইংলিশে প্রিপারেশন সেম। ওকে, বাট এখানে একটা ব্যাপার আছে, এ ইউনিটের ইংলিশের প্রশ্ন কম্পারেটিভলি সহজ হয় এবং ডি ইউনিটের ইংলিশের প্রশ্ন কম্পারেটিভলি কঠিন হয়। দিস ইজ হোয়াট মাই এক্সপিরিয়েন্স সেজ। ওকে, আমার অভিজ্ঞতা বলে এ ইউনিট নরমালি সহজ, ডি ইউনিট কঠিন। এবং এ ইউনিট সহজ করতে গিয়ে এরকম করে, মনে করো জেন্ডার তুলে দেয়, জেন্ডার চেঞ্জ, যেটা যদি ফেমিনিন হয় এটার মেসকুলিন ফর্ম কি, এত সহজ জিনিস ডি ইউনিটে সাধারণত দেয় না,
ঠিক আছে? সো যতগুলো ইজি ইজি কোশ্চেন আছে তা হচ্ছে এই ইউনিটে পড়বা, আর ডি ইউনিটের জন্য একটু কঠিন কঠিন প্রশ্ন দেখে ধরে ধরে পড়তে হবে। দ্বিতীয়ত হচ্ছে যে ভাইয়া একটা প্রশ্ন আসে, যে একটা প্রশ্ন কে যেন করছিল যে কোনো ভার্সিটির জন্য ভাইয়া প্রিপারেশন কিভাবে নিব, যে কোনো ভার্সিটির জন্য আমাদের যে কোর্সটা করতেছি এবং আমি তোমাকে যেভাবে একটু আগে গাইডলাইন দিয়েছি সেটা এনাফ, এটাই করো এবং এটা তোমাদেরকে খুব সংক্ষেপ সময়ের মধ্যে একটা পর্যায়ে নিয়ে যেতে সাহায্য করবে। মেডিকেলে কি ইংলিশ দিতেই হবে? ইয়েস ভাই, মেডিকেল ইংলিশ দিতেই হবে। মেডিকেল ইংলিশ থেকে 15 মার্কস থাকে, ঠিক আছে? যদি এই বছর কোনো পরিবর্তন হুট করে না করে ফেলে, আই হোপ পরিবর্তন করবে না, তবে মেডিকেলে ইংরেজি থেকে 15 মার্কসের উত্তর করতে হয়। কোন বুক পড়বো ইংলিশের জন্য, কোন বই পড়বো, সেটা সাজেশন হচ্ছে যে আমাদের যে যে বইগুলো লাগে সেগুলো আমরা উদ্বাস থেকে দিয়ে দিয়েছি। সো আই হোপ তোমাদের নতুন কোনো বই না কিনলেও চলবে, ঠিক আছে? আচ্ছা, আমি এইমাত্র সাবজেক্ট রিলেটেড একটা কোশ্চেন দেখতে পেলাম। একটা কোশ্চেন করেছে ভাইয়া, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন এ লিটল এবং ভেরি লিটল? এ লিটলের চেয়েও পরিমাণে যদি কম হয় সেটাকে আমরা বলি ভেরি লিটল, ওকে? এটা হচ্ছে। আচ্ছা, আরটা হচ্ছে যে অনেকে আমার নাম এবং ব্যাকগ্রাউন্ড জানতে যাচ্ছে, আমি বারবার এটা দেখতে পাচ্ছি। আচ্ছা ভাইয়া, আমার নাম হচ্ছে আবরার, আমি ঢাকা ইউনিভার্সিটির ইংলিশ ডিপার্টমেন্টের, ওকে। তারপরে হচ্ছে আরেকটা কি ভাইয়া, আমার অপশনাল পরবর্তী ইংরেজি আনসার করতে পারবো কিনা? হ্যাঁ, তুমি কয় ইউনিটে, তুমি চাইলে তোমার বায়োলজিকে বাদ দিয়ে, বায়োলজি তোমার অপশনাল থাকে, তুমি বায়োলজিকে বাদ দিয়ে তুমি ইংরেজি উত্তর করতে পারবা। যে কোনো ভার্সিটি থেকে এ ইউনিটে অপশনাল সাবজেক্ট, যে কোনো ভার্সিটিতে এ ইউনিটকে না, এইভাবে যে কোনো ভার্সিটিতে করা যায় না। ঢাকা ইউনিভার্সিটি এ ইউনিটের মধ্যে সকল ভার্সিটির এ ইউনিট না, একমাত্র ঢাকা ইউনিভার্সিটি এ ইউনিট এবং হচ্ছে বুয়েট, এই দুইটা ছাড়া বাকি সকল ভার্সিটিতেই তোমাকে কম বেশি ইংরেজি উত্তর করতে হয়। ভাইয়া ফেস দেখেন, ভাইয়া আমার ফেস ভালো না, আমি দেখতে অনেক খারাপ, সেজন্য আমি চেহারা দেখাবো না, ওকে। তারপরে আরেকটা হচ্ছে কোশ্চেন, আরেকটা কি কোশ্চেন ভাইয়া, সামটাইম এবং সামটাইমের মধ্যে পার্থক্য কি? ওকে ভাইয়া, সামটাইম এবং সামটাইমের মধ্যে পার্থক্য কি, এটার আনসার আমি দিচ্ছি। সো আমার দুইটা জিনিস আছে, একটা হচ্ছে আমি তোমাকে এটা কয়েক ভাবে দেখাই, সাম টাইম, ওকে, সাম টাইমস, আরেকটা হচ্ছে সামটাইম একসাথে, আরেকটা হচ্ছে সামটাইমস, ওকে ওকে। সো এটা বুঝার আগে আমাদেরকে দুইটা জিনিস বুঝতে হবে, একটা হচ্ছে সাম শব্দটা আমরা জানি কিছু অর্থ, আচ্ছা, আরেকটা হচ্ছে টাইম শব্দটা। টাইম শব্দটা দুই ধরনের মিনিং হয়, একটা মিনিং হচ্ছে সময়, আরেকটা মিনিং হচ্ছে গুণ, ওকে। একটা মিনিং হচ্ছে সময়, আরেকটা মিনিং হচ্ছে গুণ। সো সময় যখন হয়, টাইম অর্থ যখন সময় হয়, যেমন ধরো টাইম ইজ, হোয়াট ইজ দ্য টাইম ইন ইউর ক্লক, বাই ইউর ক্লক বা সামথিং, সো সেই টাইমটা হচ্ছে আনকাউন্টেবল, সময় অর্থে যখন আসে সেটা হচ্ছে আনকাউন্টেবল হয়, ওকে। আর গুণ, যেমন দুই গুণ, তিন গুণ, ঠিক আছে, তিন গুণ বা চার গুণ যদি আমরা বলি, ফোর টাইমস, তো সেটা হচ্ছে কাউন্টেবল হয়। নাও আসো আমরা এখন সলভ করতে চাই। তো প্রথমটা ছিল সাম টাইম, অর্থাৎ সাম মানে কিছু, টাইম মানে সময়, এটা সিঙ্গুলার আছে, তাহলে এটা অর্থ হচ্ছে কিছু সময়, ওকে, সহজ, কিছু সময়, ওকে। এবার দ্বিতীয়টা ছিল সাম টাইমস, তো এখানে আমি প্লুরাল করেছি, রাইট? তো সাম মানে কিছু, টাইম মানে হচ্ছে গুণ, কারণ এটা কিন্তু প্লুরাল হয়েছে, খেয়াল করো, গুণ হলে এটা কাউন্টেবল হয় এবং তার প্লুরাল হয় টাইমস, আমি আগেই বলেছি। তাহলে কিছু গুণ মানে কয়েক গুণ বুঝাতে চাচ্ছি আমি, স্পেসিফিক, যেমন একদিন বাসায় এসো, প্লিজ ভিজিট মি সাম টাইম, এটার মানে হচ্ছে কোনো একদিন, নট স্পেসিফিক, কোনো একদিন, ওকে। আর আরেকটা শব্দ হচ্ছে সামটাইমস, কোনো গ্যাপ নেই, এটার মানে হচ্ছে মাঝে মাঝে, ঠিক আছে, মাঝে মাঝে। সো আই হোপ আই হ্যাভ অ্যানসার টু ইউর কোশ্চেন, ওকে। তারপরে হচ্ছে ভাইয়া, ম্যাথের পরিবর্তে যদি আমি ইংরেজি উত্তর করি, তুমি যদি ম্যাথের পরিবর্তে ইংরেজি উত্তর করো তাহলে তুমি চাইলে করতে পারবা, কিন্তু এখানে একটা ঝামেলা আছে, ঝামেলাটা একটু বলি। তুমি যদি ম্যাথ বাদ দিয়ে দাও, তুমি কিন্তু বেসিক্যালি সায়েন্সের অনেক সাবজেক্টের জন্য উপযুক্ত না, যেমন বিশ্ববিদ্যালয়ে ভর্তির পরে, বিশ্ববিদ্যালয়ে ভর্তির পরে এরকম থাকে বিষয়টা, এটা একটু মনোযোগ দিয়ে শোনো সবাই, সাবজেক্ট পাওয়ার ক্ষেত্রে কিছু কন্ডিশন থাকে। মনে করো তুমি সিএসসি নিতে যাচ্ছ, ওকে, তো সিএসসি তে মনে করো বলা আছে যে ভর্তি পরীক্ষায় পদার্থবিজ্ঞানের ন্যূনতম এত নাম্বার থাকতে হবে, গণিতের সর্বনিম্ন এত নাম্বার থাকতে হবে। তো তুমি তাহলে কি, তুমি তখন তো হচ্ছে গণিত দাও নাই, তুমি তো গণিত উত্তর করো নাই,
ফলে তুমি যখন ওই সাবজেক্টটা নিতে যাবা তারা বাধা দিবে যে না তোমার কিন্তু ভর্তি পরীক্ষায় তুমি গণিত উত্তর করো নাই, তুমি ইংরেজি উত্তর করেছো, সুতরাং তুমি সিএসসি এর জন্য উপযুক্ত না। এভাবে করে অনেকগুলো সাবজেক্ট তোমার বাদ হয়ে যায়। ওকে, সো এই জন্য হচ্ছে তোমার গণিত বাদ না দেওয়াই ভালো। যেমন তুমি যদি বায়োলজি বাদ দিয়ে ইংরেজি উত্তর করো তাহলে যে সমস্যাটা হবে সেটা হচ্ছে তুমি মাইক্রোবায়োলজি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ফার্মাসি এই জাতীয় সাবজেক্ট তুমি পাবা না। ওকে, আচ্ছা, সিএসসি হচ্ছে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং। ওকে, তারপর একটা কি ভার্সিটি ইংলিশ ক্লাস করে কি মেডিকেল ইংলিশ? হ্যাঁ, মোটামুটি এক প্রকার কভার হয়ে যাবে। ইয়াস ভাই, হার্ডলি কে কি ভেরি লিটল বলতে পারবো? না, আমরা হার্ডলি কে ভেরি লিটল বলতে পারবো না, কারণ হার্ডলি হচ্ছে নেগেটিভ এবং ভেরি লিটল হচ্ছে অ্যাফার্মেটিভ। ওকে, তারপরে কি আছে মনি? তোমার প্রশ্নটা উত্তর দেখো, আমি অলরেডি দিয়ে দিয়েছি। ওকে ওকে, সো আমার পক্ষ থেকে মোটামুটি এগুলোই হচ্ছে তোমাদের জন্য প্রশ্নের উত্তর। তার বাইরে ভাইরা যদি কোনোটা উত্তর দিতে চান তাহলে ভাইরা সেটা দিতে পারে। ওকে, থ্যাংক ইউ অল, দ্যাটস অল ফ্রম মাই সাইড। বাকিটা আমি ভাইদের হাতে ছেড়ে দিলাম। ঠিক আছে, মানে ভাইয়া তো অলরেডি সব কোয়েশ্চেনের অ্যান্সারই দিয়ে দিলেন, আর অনেকের যে কোয়েশ্চেনটা ছিল যে পিডিএফ পাবে কিভাবে ভিডিও, এগুলো ভাইয়া এটাও অ্যান্সার দিয়ে দিয়েছে অলরেডি। সো মোটামুটি সব আশা করি সলভ। তো সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। ঠিক আছে, এখন কে ডালিম ভাইয়া মনে আছে কিছু বললে বলেন ভাইয়া। জি, অসংখ্য ধন্যবাদ আবরার ভাই আর হোসেন ভাইকে এত সুন্দর একটা ক্লাস আমাদের গ্রুপ ওয়ার দেওয়ার জন্য। তো ভাইয়া আপনি তাহলে লিভ নেন, আর আবরার ভাই আপনি তাহলে একটু কষ্ট করে পিডিএফ আপলোড করে দেন ভাই। হ্যাঁ, আর স্টুডেন্ট যারা আছো তোমাদের উদ্দেশ্যে একটু বলি। জি ভাই, ইনশাআল্লাহ আমি আপলোড করে দিব। আচ্ছা আচ্ছা, ওকে ওকে ভাইয়া, ধন্যবাদ। আর স্টুডেন্টদেরকে বলি যে তোমরা অনেকে জানতে চেয়েছো যে ভিডিও কোথায় পাবো, পিডিএফ কোথায় পাবো। এটা হচ্ছে কি, তুমি যে প্রোফাইলে ক্লাস করতেছো আমাদের ওয়েবসাইটে, যেখানে তুমি রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে যেখানে তুমি ক্লাস করতেছো, ওইখানেই দেখবা যে তোমার প্রোফাইলে দেখবা যে স্ক্রিনের ঠিক মাঝ বরাবর ক্যাপসুলের মতো একটা অপশন থাকে, যেখানে এক পাশে লেখা থাকে লেকচার, এক পাশে লেখা থাকে এক্সাম। তো ওই লেকচার অপশনে ক্লিক করলে নিচের দিকে তোমার আপকামিং লেকচার অপশন শো করবে, আপকামিং লেকচারে ক্লিক করলে তার নিচে পাস্ট লেকচার শো করবে। তো পাস্ট লেকচারে ক্লিক করলে তোমার বিগত যে ক্লাসগুলো হয়ে গেছে আজকের ক্লাসটা সহ ওইখানেই তুমি দেখবা যে আজকের ক্লাসটার ভিডিও, আজকের ক্লাসের পিডিএফ, মানে ভাইয়ের যেটা পড়াইছে তোমাদেরকে লিখে লিখে, এই সবগুলো এখানে দেওয়া থাকবে। এখান থেকে তুমি ভাইয়ের যে ক্লাস নোটটা এটা পিডিএফ আকারে ডাউনলোড করতে পারবা, বাট ভিডিওটাকে ডাউনলোড করা যাবে না। তুমি যতবার খুশি ওইখান থেকে ভিডিওটা দেখতে পারবা, এটা হচ্ছে কথা। আর তোমাদের অনেকেরই অনেকগুলো কোশ্চেন ছিল, ভাইয়ের অনেক সুন্দরভাবে তোমাদেরকে কোশ্চেনগুলো আনসার দিয়েছে। তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধৈর্য সহকারে ক্লাস করার জন্য। তোমাদের সাথে হয়তো আবারও আমাদের কথা হবে, দেখা হবে আগামী কোনো ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।